আমাদের আজকের গল্প বিমল সাহার লেখা মৃত্যুর কারণ। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম, বর্ণালী, সূচনা, দেবস্মিতা এবং আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে কৃষ্ণেন্দু মণ্ডল। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এই রকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। অমিতেশ তার সবুজ রঙের ফিয়ার গাড়িটা গ্যারেজে ঢুকিয়ে রেখে এসে সদর দরজায় কলিং বেল টিপল। বেল বেজেই যায়, কেউই দরজা খোলে না। লরেন আরও ঘড়িটা দেখে নেয়, রাত একটা। ফিল রোডের চারপাশে নিথর নিস্তব্ধতা, মাঝে মাঝে বিলেতি কুকুরের একটানা ডাক। রাত বেশি হয়েছে ঠিকই, তবে মাধুদি, মতিয়া আর বুড়ি ঠাম্মার কেউ না কেউ এতক্ষণ দরজা খুলে দেয়ই। আবারও কলিং বেলটা চেপে ধরল। এক মিনিট, দু মিনিট, এবারে দোতলার বারান্দায় আলোটা জ্বলে উঠল। বুঝল মাধুদি জেগে উঠেছে, কিন্তু না, এবারে তো কেউ আসছে না। মতিয়া দরজা খুলেছে কিছুক্ষণ পর। বিরক্তি ভরা কণ্ঠস্বর ছড়িয়ে গেল, এতক্ষণ কি করছিলে তোমরা, বাড়িতে কি কেউ নেই? মাঝে এখনো বাড়ি আসেনি বাবু। মাঝি নেই তো তোমরা তো ছিলে, কাঁদছো কেন, কি হয়েছে? বৌরানী আর আসবে না খোকা বাবু, আমি আমি ঠিক জানি আর আসবে না। হাঁপড়ের মতো ফুপি উঠেছে বুড়ি আম্মার নুচ শরীরটা। কি বলছো তুমি, সুনিতা কোথায় গেছে, কেন আসবে না? ও তো প্রায় ক্লাব থেকে রাত করেই ফেরে, দেরি হচ্ছে হয়তো, নিশ্চয়ই আসবে, অত ভাবছো কেন? ওপরে এসো আমি, হয়তো সুনিতা আর আসবে না। কে, মাধুদি? চলো শোবে চলো। এরপর মাধুদি অমিতেশকে হাত ধরে নিয়ে যায় ওপরে। তোমরা সবাই এমন ভয় পেয়েছো কেন বলো তো? হ্যাঁ, সুনিতার তো আজ 14 বছর ধরেই বাড়ি ফিরতে এমন রাত হয়, ক্লাব, পার্টি, ডান্স, ফাংশন এসব সেরে কোন দিন রাত 12টার আগে বাড়ি ফিরে বলতে পারো মাধুদি? হ্যাঁ, তবুও তোমরা ভাবছো ও আসবে না? দোতলায় পূর্ব দিকের বারান্দার ইজি চেয়ারটায় শুয়ে পড়ল অমিতেশ। পাশেই নাইট গাউন পরে বসে মাধুদি। মাধুদি দূর সম্পর্কের বিস্তৃত দিদি, জন্মের সময় মাধুদি মাকে হারায়, দু চার দিনের মধ্যে বাবাও নাকি হার্ট ফেল করেন, সেই থেকে এ বাড়িতেই মানুষ। বয়সে হয়তো বছর দশকের বড়ই হবে মাধুদি, অথচ বরাবরই অমিতেশ তার নিঃসঙ্গ জীবনে যত হাসি কান্না, ব্যথা যন্ত্রণা সব কিছুই ভাগ মাধুদিকে দিয়ে হালকা করেছে নিজেকে। মাধুদিও কি বিচিত্র, ছেলে পছন্দ করতে করতে আর বিয়েই করা হলো না তার। মেয়েদের বয়সে এমন একটা সময় হয়তো আসে যখন সেখানে আর অপরিচিত আগন্তুকের পদচিহ্নে কোনো ক্ষতের সৃষ্টি হয় না। কি ভাবছো অমি? মাধুদির স্বরে চমকে তাকালো অমিতেশ। শুনিতে কি পালিয়ে গেল, নাকি তাকে কেউ কিডন্যাপ করেছে? পুলিশেও একটা খবর দিতে হবে। পুলিশ? কি বলছো অমি, আমাদের এত বড় বাড়ির নাম খবরের কাগজে উঠবে? লোকে বলবে অমিতেশ সেনের বউ পালিয়েছে, কত রং দে রঙের খবর বানিয়ে গল্প বেরোবে সোসাইটিতে, ক্লাবে, বারে সবাই চোখ ঠেকিয়ে দেখবে। না না না, দু একদিন দেখো না, হয়তো সুনিতা ফিরেও আসতে পারে। যাও, জামা কাপড় ছেড়ে এখন শুয়ে পড়ো, কাল ভোরে দেখা যাবে। মাধুদি নিজেও এবার দাঁড়ায়। আ মরণ, কে কে ওখানে, কে বললে এ কথা? হ্যাঁ, আ মরণ, কে বললে? লাফিয়ে দাঁড়ায় অমিতেশ। আলো জ্বলার আগেই একটা ছায়া তরতর করে মিলিয়ে গেল ভেতরের লন আর সুইমিং পুলের পাশের ছোপে। মাধুদি কাঁপছে, বোধহয় হাত পা অবশ হয়ে যাচ্ছে। ফিরে এলো অমিতেশ, প্রায় সংজ্ঞা হারিয়ে আসা মাধুদিকে তাড়াতাড়ি দুহাতে চেপে ধরল, কোনো রকমে তার ঘরে এনে বিছানায় শুয়ে দিয়ে বলল, তুমি ঘুমিয়ে পড়ো, কাল সকালেই সব শুনবো, কেমন? গুড নাইট। রাত শেষ হতে চলল, আর দেরি করা উচিত নয়। সুনিতা যখন এখনও ফিরল না, পুলিশে একটা খবর দেওয়া দরকার। তার আগে বুড়ি আম্মাকে ডেকে সব কিছু ভালো করে জেনে নিতে হবে। আস্তে আস্তে মাধুদির দরজায় টোকা দিল অমিতেশ। জেগে আছো? সুনিতার নিরুদ্দেশ হওয়া বা বাড়িতে এখনো ফিরে না আসাটা কি একটা দারুণ শকিং ব্যাপার নয়?
তুমি তো আজ কবছর ধরে আমার কথা না শুনে স্লিপিং পিল খাচ্ছ, তাতেও ঘুম আসে না? আজ আর স্লিপিং পিল খাবার জন্য ইচ্ছে করছে না। বলতে বলতে দরজা খুলে বাইরে এলো মাধুতি। আমি এখনো বুঝে উঠতে পারছি না সুনিতা কোথায় যেতে পারে। তুমি যখন বারান্দায় তখন আমি ঘরে বসে অনেক জায়গাতে ফোন করেছি, কিন্তু সুনিতাকে কোথাও পাওয়া যায়নি। তাছাড়া আজ মাস ছয়েক তো সুনিতা শুধু ক্লাবে গিয়ে সন্ধ্যের পর মদ আর নাচ নিয়েই থাকে। অমিতেশ কিছুই বলে না, নিশ্চুপ, কি যেন ভাবছে হয়তো। এদিকে মাধুতি বলে চলে, আমার কথা তো শোনেও না। তুমি তো তোমার হসপিটাল রিসার্চ আর পেশেন্ট নিয়েই আছো, ওর দিকে তো একটু ভালো করে চেয়েও দেখো না। মাধুতি, কি কয়েক মাস ধরে একটা জিনিস লক্ষ্য করেছিলে? কি বলো তো। কারণে অকারণে নিজের রাগকে সংযত করতে পারে না, বিশেষ করে আমার ওপর তোমার কোনো খবরদারি বোধহয় সুনিতা ঠিক পছন্দ করছিল না। কি বলছো? আমি আজ কমাস আমি তোমাদের দুজনকে লক্ষ্য করেছি, মনে হয় তুমিও বোধহয় চাও না আমার ওপর আর কারোর কোনো অধিকার এসে চেপে বসে, তাই না? মালবীয় একদিন আমায় কেমন যেন এই আভাসই দিয়েছিল। না না না, মিথ্যে কথা, এ হতেই পারে না। তোমাকে আমি স্নেহ করি ঠিকই, কিন্তু সেটাকে আমাদের সমাজ এমন বিকৃতভাবে দেখবে এটা আমি ভাবতেই পারি না। অনেক অনাত্মীয়রাও তো মেয়েদেরকে কাউকে কাউকে নিজের ভাইয়ের মতোই ভালোবাসে। অনেক অনাত্মীয়া মেয়েও তো কাউকে কাউকে নিজের ভাইয়ের মতোই ভালোবাসে। আর আমি তো সত্যিই তোমার সম্পর্কে দিদি হই। কিছুদিন আগে ডক্টর শ্রীবাস্তব বলেছিলেন একটু খেয়াল রাখো মাইসন, সুনিতা বোধহয় মেন্টাল ব্যালেন্স রাখতে পারছে না। কিন্তু কি করতে পারে সুনিতা? কোথায় বা যেতে পারে? ওর ঘরটা একবার ভালো করে দেখে আসি। বেশ, তাই চলো। দুজনেই সুনিতার ঘরে এলো। ঘরের কোণে ফুলদানিটায় আর ফুল নেই। ক্যাবিনেটের সবকটি ড্রয়ারই আধখোলা, বিছানার উপর দুটো সুটকেস খোলা, শাড়ি, ব্লাউজ, পেটিকোট আর অনেক কিছু। মেঝেতে দুজোড়া চটি, এক পাটি ওল্টানো। চারিদিকে ঘুরে ঘুরে দেখতে লাগলো দুজনেই, কিছুই চোখে পড়ল না। ড্রেসিং টেবিলের ওপর এক টুকরো কাগজে একটি ফোন নম্বর, বিউটি ক্লিনিক 9555596, চিঠি লেখার প্যাড, একটা পাতা আঁত ছেঁড়া আর আরেকটি পাতা উল্টে গেল মাতুতি। কলম দিয়ে একটি ছবি আঁকা, মুখটা প্রায় মালবিকারই মতো। হ্যাঁ, এই তো ছবির নিচেই তার নাম লেখা, মালবিকার মৃত্যু। ছবিতে চোখ দুটির জায়গায় দুটো ফুটো। অমিতেশ ছবিটা দেখে নিয়ে একবার ডাকলো মাধুতিকে, মাধুদি এদিকে এসো, এই দেখো ছবিটিতে চোখ এঁকেছিল সুনিতা, তারপর বোধহয় জ্বলন্ত দেশলাইয়ের কাঠি দিয়ে চোখের জায়গাটুকু আগুনে পুড়িয়ে ফুটো করে দিয়েছে। কি সাংঘাতিক! ওরা দুজনেই একটা আতঙ্কে প্রেতের মতো নিচে নেমে এলো, তারপর চেঁচিয়ে ডাকলো, বুড়ি আম্মা, মতিয়া! ডাক শেষ হতে না হতেই দুজন বেরিয়ে এলো। বুড়ি আম্মা, তুমি আর মতিজা মাঝিকে ঘর থেকে বেরোতে দেখেনি, গাড়িও তো ছিল না। আমি একটা গাড়ি নিয়ে বেরিয়েছি সেই সকালে, আর একটা তো মাধুতি আমার বন্ধুর বিদেশ থেকে ফেরার পার্টিতে যাওয়ার জন্য নিয়ে গিয়েছিল। তবে মাঝি কিসেই বা গেল? তার জামাকাপড় তো সব ঘরেই রয়েছে, তবে কোথায় গেল? মতিয়াই প্রথম কথা বলল, দিদি বাইরে যাওয়ার পর মাঝে আমাদের বললে তোরা নিচের ঘরের সদর দরজা বন্ধ করে দিয়ে কিচেন রুমে চলে যা। আমিও ঠিক তাই করলাম। হঠাৎ আমাদের পেছন দরজায় ঠকঠক আওয়াজ, তাকিয়ে দেখি একটি ভিখারি কাকে চাই একটা স্পেশাল পার্সেল আছে, এসেছে একটা বিলিতি কোম্পানি থেকে, মিসেস সেনের পার্সেল। বুড়ি আম্মা লোকটার কথা শুনে ওপরে গেল, মাঝিকে বলল একটা লোক এসেছে পার্সেল নিয়ে তার জন্য। মাঝি বলে দিল তোমরা নিয়ে নাও। পার্সেলটা নিয়ে নিলাম লোকটার কাছ থেকে, মনে হলো কোনো নাম করা সেন্ট হবে, তাই ছোট কাঠের বাক্সটা আমরা খুব ঝাঁকাতে লাগলাম। এমন সময় মাঝি জানতে চাইলেন কিসের পার্সেল এসেছে। তখন রাত কটা? মাধুজি জানতে চাইল। বুড়ি আম্মা বলল,
বড় জোর 8টা। মতিয়া পার্সেলটা নিয়ে মাঝির ঘরে দিয়ে এলো। তারপর সিঁড়ি দিয়ে নিচে নেমে আসতে না আসতেই মাঝির বিভৎস এক ভয়ার্ত চিৎকার। আবার দৌড়ে গিয়ে দেখে সুনিতা দেবীজির ঘর ভেতর থেকে বন্ধ। ভেতরে কিসের যেন ধাপা ধাপের শব্দ, জিনিসপত্র ভাঙার শব্দ, আবার চিৎকার, মাঝি মাঝি ভেতর থেকে গলা চেঁচিয়ে ওঠে। যা নিজের কাজে যা, আমাকে এখন জ্বালাস নে। মতিয়া নিচে নেমে এসে বুড়ি আম্মাকে মাঝির রাগের কথা বলল। বুড়ি আম্মা বলল, রাগিস না মতিয়া, দেবীজির বোধহয় মেজাজটা ভালো নেই। দেখিস না আজকাল রাতে মদ খেয়ে কিভাবে বাড়ি ফেরে, আমার তো ভয়ই করে। আবার নিজে গাড়ি চালায়, কি হবে জানি না বাপু। একটা লড়কা লড়কি থাকলে এসব কিছুই হয় না, তা কি হবার জো আছে? ডাইনটা সব সময় বাবুজিকে আগলে রেখেছে। কে ডাইন? আমি সেই মোটা নার্সটার কথা বলছিলাম। বাজে কথা শোনার সময় নেই, বলো তারপর কি হলো। আমি বললাম, চলো না দেখে আসি। মাঝি পড়ে গেল না তো, যেমন ভাবে চেঁচিয়ে উঠেছে। আমরা দুজনে আবার সিঁড়ি বেয়ে দরজায় ধাক্কা দিলাম, কোনো সাড়া নেই। জোরে ঠেলা দিতেই দরজা খুলে গেল। ঘরের ভেতর জিনিসপত্র লন্ড ভণ্ড, কিন্তু দেবী যে কোথাও নেই। চেঁচিয়ে ডাকলাম মাঝি মাঝি করে, না কোথাও নেই। বুড়ি আম্মাও ডাকলো কয়েকবার, বাথরুম দিদিজির ঘর আপনার ঘরও দেখলাম, কোথাও না পেয়ে ভয় আমাদের গলা শুকিয়ে কাঠ। দাঁড়াও, কার পায়ের শব্দ যেন শোনা যাচ্ছে। কোথায় শব্দ? ও তোমার মনের ভুল। কে জানে বাপু, বাবুজি আর দিদিজি তাড়াতাড়ি বাড়ি ফিরলে বাঁচা যায়। মা যে রকম সকম আজ কদিনই যেন অদ্ভুত লাগছিল। আত্মহত্যা করেনি তো? ও মা, মরলে তো আমার লাশ দেখতে পেতাম। আচ্ছা ওই লোকটাই বা এত রাতে কিসের পার্সেল দিয়ে গেল? ওরা আবার সুনিতার ঘরে এলো। না, কোথাও কিছুই খুঁজে পেল না, না সেই পার্সেল না কোনো বাক্স। ওয়ার্ড্রোবের পাল্লাও খোলা, শাড়ি ব্লাউজ জামা স্ন্যাক্স সবই সাজানো, এমনকি টেবিলের ওপর বাইরে বেরোনোর ব্যাগটাও রয়েছে। শুধু কালো রঙের মাঝারি সাইজের ভ্যানিটি ব্যাগটা নেই। এত রাতেও যখন সুনিতা ফিরল না, তখন আমার কি মনে হচ্ছে জানো, ও কোথাও যায়নি, হয়তো আত্মহত্যা করেছে। কি বলছো তুমি? 15 বছর পর সুনিতা এ বাড়িতে পাশাপাশি রয়েছে, কোনোদিনও তো এরকম মনে হয়নি যে অসুখী। তবে মাস ছয়েক ওর ব্যবহারটা যেন কেমন কেমন একটা হয়ে গেছিল। কথায় কথায় অল্পেতে রেগে ওঠে, প্রায় অন্যমনস্ক থাকে, এমনকি পার্টিতে নাচতে নাচতে ও স্টেপিংও ভুলে যায়। কতদিন মিস্টার বটব্যাল ও মিস্টার কাপুর বলেছেন, কি হলো মিসেস সেন, আপনার শরীরটা কি ভালো না? মতিয়া, একটা গ্লাস আর বিস্কিট বোতলটা নিয়ে আয়। কি বলছো আমি, তোমার না মদ খাওয়া বারণ? ছেলে মানুষই করো না মাধুদি, আমার বয়স এখন প্রায় 40, আর ভালো লাগে না সবসময় তোমার এই খবরদারি। আমাকে একটু একা থাকতে দাও। পুলিশে খবর দেবে না? তুমি তো পুলিশে খবর দেওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছিলে, বন্ধু বান্ধব আত্মীয়দের বাড়িতেও যেতে পারে, সেখানে খোঁজ নেবে না? কি করে খোঁজ নেব, টেলিফোনের তার তো কাটা। তাছাড়া শুনছো না, একটা রহস্যময় লোক এসে একটা পার্সেল দিয়ে গেল, সুনিতা ভয় পেয়ে চেঁচালো, টেলিফোনের তার কাটা, আর তারপরে সুনিতা একদম হাওয়া। নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র অথবা কি, অথবা বলো থামলে কেন, অথবা কোনো কিছুতে ভয় পেয়ে পালিয়ে আত্মহত্যা করতে যায়নি তো,
হতেও পারে তাই। মানুষের মন বিচিত্র মাধুদি, এ এক গহন বনের মতো, অন্ধকার, কালো, শব্দহীন। অসংখ্য ছোট ছোট রাস্তা সেই জঙ্গলের ভেতর দিয়ে এলোমেলো ছড়িয়ে রয়েছে, কিন্তু এত অন্ধকার সেখানে যে কোনো পথে চিনতে পারা যায় না। হঠাৎ যদি কোনো একটা হিংস্র জানোয়ার সেই আঁধার থেকে বেরিয়ে আসে, তখনই বোঝা যায় যে ওদিকে কোনো পথের নিশানা আছে। বহু বিচিত্র শক্তি আমাদের মনের ভেতর খেলা করে। কখন যে কোন শক্তি আরেকটাকে দাবিয়ে ওপরে উঠে আসবে কেউ বলতে পারে না। মনের অসংখ্য পথে চলতে চলতে কখনো যায় পথটা হারিয়ে, তখন পুরনো পথ খুঁজে না পেয়েই সব কেমন গুলিয়ে যায়, আর আর তখনই হয়তো আত্মহত্যার নেশায় পায়। তুমি তাহলে গাড়িটা নিয়ে পুলিশে খবর দাও। সেই ভালো। অমিতেশ উঠে দাঁড়ায়। ঘড়িতে রাত 3টে। পুলিশ স্টেশনে গিয়ে অমিতেশ বলে, আমার স্ত্রী রাত 8টার পর থেকেই নিখোঁজ। সে কি ডাক্তার সেন, কি ব্যাপার, ঝগড়াঝাটি করেছেন নাকি? হাসতে লাগলেন পুলিশ অফিসারটি। প্রতিদিন হাজারটা নিরুদ্দেশের খবর শুনে আরও অভ্যস্ত, তার উপর ডাক্তার সেনের মতো আপার ক্লাস এলিটের জীবনে এই ধরনের ব্যাপার তো প্রায়ই নজরে আসে। শেষ পর্যন্ত দেখা যায় নেহাতি দাম্পত্য কলহের ব্যাপার। আমার মনে হচ্ছে আমার স্ত্রীর কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, তাছাড়া কিছুকাল ধরেও নিউরোসিসে ভুগছিল। বলুন তো ব্যাপারটা। কাগজ কলম হাতে নিলেন পুলিশ অফিসার, আদ্যপান্ত ব্যাপারটা বলে গেল অমিতেশ। বলা শেষ হলে জিজ্ঞাসা করল, আমি একটা টেলিফোন করতে পারি? ডায়াল করল 399। আমার টেলিফোনের তারটা কেটে গেছে, দয়া করে তাড়াতাড়ি লোক পাঠিয়ে দিন। 1322 নম্বর ফিল রোড, থ্যাংক ইউ। কিন্তু এত রাতে কোন ইনভেস্টিগেটিং অফিসারকে পাঠাই বলুন তো? পুলিশ অফিসারটি বেশ সমস্যায় পড়েছেন বলেই মনে হলো। কেন, আমি রয়েছি তো। ঘরের কোণে ইজি চেয়ারে শুয়ে রয়েছে এক ভদ্রলোক, চোখের ওপর আলো আড়াল করা রুমাল। তুমি কি জেগে আছো নাকি? কাল তো তোমার অফ ডে। তা হোক সমীর, বলে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন ভদ্রলোকটি। কাছে এসে ডাক্তার সেনের দিকে তাকিয়ে বললেন, আমাকে আপনি ঠিক চিনতে পারছেন না ঠিকই, কিন্তু আমি কিন্তু আপনাকে অনেক দিন থেকেই জানি। 15 বছর আগে আপনার প্রথম স্ত্রী মালবিকা দেবীর খুনের তদন্তের সময় আমি মিস্টার মেননের সঙ্গেই ছিলাম। অমিতেশ একটু চমকে ওঠে। আপনি ক্লান্ত, বাড়ি যান, আমি একটু পরেই আপনার বাড়ি যাচ্ছি। সমীর, তুমি ততক্ষণ সর্বত্র ওয়্যারলেসে খবর দিয়ে দাও। স্টেশন, এয়ারপোর্ট আর শহর থেকে বেরোবার আগে সব জায়গায় যেন ভালো মতো চেক করা হয়। সুনিতা দেবীর একটা ছবি পেলে ভালো হতো। আমি নিয়ে এসেছিলাম, কথায় কথায় ভুলেই যাচ্ছিলাম। পকেট থেকে পাসপোর্ট সাইজের ছবিটা বের করে দেয় অমিতেশ, তারপর বাইরে যাওয়ার জন্য পা বাড়াল। আমি না যাওয়া পর্যন্ত আপনি কোথাও যাবেন না। যদি কোনো আর্জেন্ট কল আসে হাসপাতাল থেকে? তাহলে যাবেন অবশ্যই, ডক্টর হ্যান্ড স্ক্যান সেফ এ ডাইং ম্যান। অমিতেশ চলে যেতেই সমীর গুহ যেন একেবারে ঝাঁপিয়ে পড়ল। কি ব্যাপার তোমার অজয়, কেসটা তুমি ইচ্ছে করে হাতে নিলে? বড় ঘরের কেচ্ছায় দেখি তোমার খুব ইন্টারেস্ট। নো ব্রাদার, নো, তুমি জানো না অনেক কিছুই আছে। ডাক্তার সেনের প্রথমা যখন মারা গেল, তখন আমি মেননের আন্ডারে সামান্য একজন সাব ইন্সপেক্টর। মালবিকা দেবীর মৃত্যুটা স্রেফ একটা অ্যাক্সিডেন্ট কাম ডাকাতি বলে চাপা পড়ে গেল। আমার ধারণা বরাবরই অন্য। বছর তিনেক হলো আমি একটা নতুন ইনফর্মার পেয়েছি, নাম বাবুরাম। মালবিকা দেবী যে গাড়িতে ওঠার আগেই খুন হয়েছিলেন, তাকে কোনো ডাকাত বা টাকা পয়সার লোভে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেনি, তার প্রমাণ আমি পেয়েছি। ওই বাবুরামই সেদিনের চোর। দ্বিতীয়ত, ওই ছিল ডাক্তার সেনের বর্তমান স্ত্রীর পেয়ারের চাকর। তৃতীয়ত, মালবিকা দেবীকে না দেখলে বোধ হয় উনি সুনিতা দেবীকেই আগে বিয়ে করতেন। কী সব বলছো তুমি? বুঝলে সমীর, অজয়বশ কোনো বিষয়ে নিশ্চিত না হয়ে কোনো সিদ্ধান্ত নেয় না। বলতে পারো এটা আমার একটা জেদ। আমি 15 বছর আগেই ধরে নিয়েছিলাম মালবিকা মার্ডারের পেছনে কোনো ক্রুর একটা ষড়যন্ত্র আছে।
কিন্তু কারোর কোনো মোটিভ খুঁজে পায়নি। অমিতেশবাবুর এক অদ্ভুত দিদি আছেন, তাকেও সন্দেহ করেছিলাম কিন্তু কোনো প্রমাণ পাইনি। ঘুরে ফিরে সুনীতা দেবীকেই আমার সন্দেহ হয়েছিল, কিন্তু দেখা গেল ছেলেবেলা থেকে সুনীতা আর মালবিকা পরস্পরের অন্তরঙ্গ বন্ধু। একমাত্র অমিতেশকে নিজের কাছে পাওয়া ছাড়া আর কোনো মোটিভই ভাবা যায় না। এছাড়া বাবুরামের কথা একবারও সুনীতা দেবীর তদন্তের সময় বলেননি। টাকা পয়সা সোনা গয়না চুরি হওয়াতে পুলিশের নজর সম্পূর্ণ অন্যদিকে ছিল। মেনন সাহেবকে এসব কথা বললে তিনি তো হেসেই উড়িয়ে দিতেন, বলতেন, হ্যালো ইয়াং বয়, পুলিশের কাজটা একটা রিয়েলিস্টিক, ওখানে নাটক নোভেলের গল্প বানানো যায় না, তুমি বোধহয় ডিটেকটিভ নোভেল পড়ো। এইসব বলে একেবারে কেসটা শেষ পর্যন্ত ধামাচাপায় পড়ে গেল। কিন্তু আমি জানতাম সময় একদিন আসবেই। দেখো, ভাগ্যচক্রে সেই বাবুরামই আজ আমাদের চেলা, সেই সমস্ত কিছু স্বীকারোক্তি করেছে। টাকা চুরি করেছে সে ঠিকই, কিন্তু মালবিকা দেবীকে আঘাত করার মতো সাহস তার কিশোর বয়সে ছিল না। শুধু কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই বলেই সুনীতা দেবীকে গ্রেপ্তার করা যাচ্ছে না, কিন্তু এখন আবার শুনছি সুনীতা দেবী নিরুদ্দেশ। এই কেস আমিই তদন্ত করব। তুমি কেবল ইন্সপেক্টর নিয়োগীকে সবসময় আমার সঙ্গে যোগাযোগ করতে বলে দাও। বেশ, তাহলে এক্ষুনি ডক্টর সেনের বাড়িতে চলে যাও, আমি ওয়্যারলেসে সব জায়গায় ইতিমধ্যে মেসেজ দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি যাও, ওদিকে ভোর হয়ে আসছে। অজয় বোস বাড়ির আনাচ কানাচ পর্যন্তও দেখে নিলেন। মাধদি, বুড়িয়াম্মা ও মতিয়ার সঙ্গে কথা বলে ঘটনার আদ্যোপান্ত জেনে নিলেন। তারপর নিচে রান্নাঘরের কাছে বসে থাকা মতিয়াকে জিজ্ঞাসা করলেন, যে লোকটি পার্সেল নিয়ে এসেছিল তাকে দেখলে চিনতে পারবে? নিশ্চয়ই পারবো, মাত্র কয়েক ঘন্টা আগের কথা। তাছাড়া লোকটা আমার সঙ্গে অনেকক্ষণই তো কথা বলছিল। অজয়বাবু ফোলিও ব্যাগ থেকে অনেকগুলো ছবি বের করলেন, আলোর নিচে সবগুলোকে সাজিয়ে রাখলেন, তারপর একটার পর একটা ছবি দেখাতে লাগলেন। চিনতে পারছো? না, এ না। পরপর গোটা 15টা ছবি দেখানোর পর চোখ বসা কাঠের মতো চেহারার একটা লোকের দিকে দেখে মতিয়া চেঁচিয়ে ওঠে, এই লোকটাই সেজন্য বাবুজি? এ তো নেশাখোর লালু, তোমাদের বাড়ির কাছেই ওই বস্তিটায় থাকে, ওর পুলিশ রেকর্ড তো খুবই খারাপ। আর তুমি ঠিক বলছো তো মতিয়া? হ্যাঁ বাবুজি। ঠিক আছে, চলুন বাইরেটা একবার দেখে আসি। ইন্সপেক্টর উঠে দাঁড়ালেন। মাধবী বললেন, অমির একটা আর্জেন্ট কল ছিল, ওকে চলে যেতে হয়েছে, চলুন আমি নিয়ে যাচ্ছি আপনাকে। সে কি, দিস ইজ ভেরি ব্যাড, যাওয়ার আগে আমাদের একটু বলে যাওয়াটা তো উচিত ছিল, এত সকালে আর্জেন্ট কল, স্ট্রেঞ্জ। সদরদরজা পেরিয়ে সবাই বাইরে এলেন। মেন গেট পর্যন্ত পাথর বিছানো রাস্তা, দুধারে কেয়ারি করা ফুলের বাগান, একটু দূরে সবুজ গলিচা নরম ঘাসের লন, ভোরের রোদে গলে যাচ্ছে যেন, একপাশে টেনিস কোর্ট, লন ঘিরে পাম গাছের সারি, একেবারে কোণে নীল জলে টলমল সুইমিং পুল, পুলের একপাশে কাপড় ছাড়া ছোট্ট একটা ঘর, পাশে একটা টেবিলে বিদেশি পানীয়ের বোতল, ডিক্যান্টার আর গ্লাসের বাহার। দেখতে দেখতে অবাক লাগছিল অজয় বোসের, এত সুখ, এত সমৃদ্ধি, এত প্রাচুর্য, তবুও যেন তার নিচে কত কান্না, কত দীর্ঘশ্বাস আর কত বঞ্চনার গোপন যন্ত্রণা। জলের ওপর ওটা কি ভাসছে? একটি সিপাহী হঠাৎ চেঁচিয়ে ওঠে, সঙ্গে সঙ্গে দৌড়ে যান সবাই সেই দিকে। কাছে গিয়ে দেখেন অজয়, একটি নারী দেহ জলের ডুবে ফেঁপে ফুলে ভাসছে। সুনীতা! বাঁশের তীক্ষ্ণ আওয়াজের মতো আতঙ্কের রেশ যেন ছড়ে পড়ল মাতাদির গলায়। ওই তো সুনীতা, শেষ পর্যন্ত আত্মহত্যা করল, হা ভগবান! তাড়াতাড়ি জল থেকে টেনে এনে ওপরে রাখা হলো মৃতদেহটি, সুনীতার মৃতদেহ। একদৃষ্টে কিছুক্ষণ তাকিয়ে রইলেন অজয় বোস। পরনের পোশাকটি একটু অস্বাভাবিক, শরীরের ওপরে ছোট হাত কাটা আর পেট কাটা জামরঙের ব্লাউজ, নিচের দিকে ছোট একটা শর্ট পরা, সাঁতার কাটতে হলে এরকম একটা অদ্ভুত পোশাকই বা পড়বে কেন? মুখের কাছে নাকটা নিয়ে গেলেন, হ্যাঁ, মদের গন্ধ।
হয়তো মেন্টাল ডিপ্রেশনে ভুগছিলেন। তারপর মদ খেয়ে নেশার চোখে সাঁতারের অর্ধেকটা পোশাক পরেই পুলে নেমে পড়েছিলেন তিনি। আর পরে হয়তো তার আর হুঁশ ফেরেনি, কিংবা সাঁতার কাটতে কাটতে ক্লান্ত হয়ে পড়েছিলেন, আর তারপরই দম বন্ধ হয়ে মৃত্যু। ব্লাউজের ভেতর থেকে একটা ছোট রেক্সিনের ছোট্ট ব্যাগ বেরিয়ে পড়ল। মিস্টার নিয়োগী রুমাল দিয়ে জড়িয়ে সন্তর্পণে ছোট চেনটা ধরে টান দিতেই এক টুকরো কাগজ বেরিয়ে পড়ল। অজয় বোস কাগজটা খুলে ফেললেন। তাতে লেখা, আমার মৃত্যুর জন্য কেউই দায়ী নয়, আমার মানসিক শান্তি নেই। ময়নাতদন্তে পাঠিয়ে দিয়ে ইন্সপেক্টর নিয়োগী নিজের চেয়ারে এসে বসলেন। জানেন মিস্টার বোস, আমার ধারণা ছিল এটা কোনো সেনসেশনাল কেস হবে, আপনার সঙ্গে থাকাটাও তো রীতিমতো ভাগ্যের দরকার, কিন্তু শেষকালে একটা সাধারণ সুইসাইড কেস। আপনি কি ভেবেছিলেন? ভেবেছিলাম মিসেস সেনের চেহারা তো খারাপ নয়, বরং ফিগারটাও যেন কোনো ফিল্ম আর্টিস্টের হিংসের ব্যাপার, হয়তো কেউ কিডন্যাপ করেছে, মানে আরও কিছু থ্রিলিং ব্যাপার এই আর কি। জানেনই তো, মাঝে মধ্যে এরকম সেন্সেশনাল কেস না পেলে দিনরাত ওই চোর পকেটমার নিয়ে থাকতে থাকতে এক ঘেমে চলে আসে, তাই না? ডাক্তার সেনকে খবরটা পাঠিয়েছেন তো? হ্যাঁ, খবর অনেক আগেই পাঠানো হয়েছে, এমনকি ওদের সঙ্গে ফোনেও কথা বলেছি। ব্লাউজের মধ্যে পাওয়া ব্যাগটার ভেতরে কাগজের লেখাটা শুনি তারই, তবে লেখার ধরনটা এলোমেলো আর বড্ড বেশি তাড়াতাড়ি লেখা। অমিতাশবাবুর দিদি কিন্তু বললেন যে লেখাটা শুনিতের লেখায় ধাঁত আছে ঠিকই, কিন্তু একটু অন্যরকম। তবে আত্মহত্যার আগে মানুষের মনে কোনো উন্মাদনা জাগিয়ে বোধ হয়, তাই মানসিক বিকৃতিতে লেখাটাও হয়তো একটু আধটু পাল্টে যেতে পারে। কাউকে পাঠিয়ে ওদের বাড়ি থেকে সুনিতা দেবীর লেখা কিছু স্পেসিমেন আনিয়ে এই লেখাটা সমেত হস্তরেখা বিশারদ মিস্টার কৃষ্ণনের কাছে পাঠিয়ে দিন। যদি হাতের লেখা একরকম না হয় তাহলে অন্যভাবে ভাবতে হবে, আর না হলে তো আত্মহত্যাই ধরতে হবে। আমার কি মনে হয় জানেন, সুনিতা দেবী হয়তো বুঝতে পেরেছিলেন, তার স্বামী তার অপরাধের কথা জানতে পেরেছিলেন, না হলে ছমাস ধরে তার ব্যবহার সবার কাছে খারাপ লাগতো কেন? সবসময় ও একটা অন্য মনস্ক ভাব, রাস্তাতেও নাকি দুবার দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছেন, আর সেই মানুষের হতাশারই চরম ফল এই আত্মহত্যা। হতে পারে। আচ্ছা, এখন তবে উঠি, কাল সকালের মধ্যেই করোনারের রিপোর্ট আর মিস্টার কৃষ্ণনের হাতের লেখার মালিকানার ফয়সলাটা পাঠিয়ে দেবেন। কিন্তু করোনারের রিপোর্ট ও হস্তলেখা বিশারদ মিস্টার কৃষ্ণনের রিপোর্ট থেকে স্থির করা হলো যে নেশার করে আত্মহত্যা করার উদ্দেশ্যেই মিসেস সুনিতা সেন সুইমিং পুলের উপর ঝাঁপিয়ে পড়েছিলেন এবং জলে ডুবে মারা গেছেন। অনেকেই ভাবল সুনিতা কেসের মৃত্যু রহস্যের বুঝি সমাপ্তি হলো, কিন্তু তিন চার দিন পর বলরাম এসে যদি তার মৃত্যু সংবাদ না জানাতো, তাহলে হয়তো সবার মতো অজয় বসুই এই কাহিনীর পরিসমাপ্তি টেনে দিতেন। তুই ঠিক বলছিস, লালু মান্না মারা গেছে? হ্যাঁ স্যার, কোনো খবরের আশাতে আগেই আমি সেই ক্যাফেতে গিয়েছিলাম, গিয়ে দেখি খুব ভিড়। কী ব্যাপার? শুনলাম কিছুক্ষণ আগে সেখানে লালু সেই বাজে মেয়ে সুখীকে নিয়ে মদ খেতে গিয়েছিল, চেয়ারে বসে বকবক করতে করতে হঠাৎ লোকটা ঠেসে গেল, থানার লোকজনকেও দেখলাম, মরা পোস্টমর্টমে চলে গিয়েছে। চল তো দেখে আসি। অজয় বোস তাড়াতাড়ি মর্গের দিকে রওনা হলেন। পুলিশ সার্জেন্ট মিস্টার পাকরাসি ওকে দেখে চেঁচিয়ে উঠলেন। তা লালুর আউটপসির ফল কি? অধিক মাত্রায় আফিন সেবনই হচ্ছে মৃত্যুর কারণ, লোকটা নাকি নাম করা গুন্ডাও নেশাখোর, নেশার মাত্রা বোধহয় আজ একটু বেশি হয়েছে। ব্যাস, শুনলাম তার সঙ্গে নাকি একটি বাজে মেয়েও ছিল, নেশার ঘরে আফিমের মাত্রাটা বাড়িয়ে দিয়েছে আর তার ফলেই মৃত্যু। কিন্তু সামান্য একটা গুন্ডার মৃত্যুতে আপনি এত চিন্তিত কেন? সে কথা পরে বলবো মিস্টার পাকরাসি। অজয় ভূষা দাঁড়ালেন না, নিজের হাতে নিজেকেই কামড়াতে ইচ্ছা করছে। যেই মুহূর্তে মতিয়া লালুর ছবি দেখে শনাক্ত করল, সেই দিনই লালুকে থানায় ধরে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা উচিত ছিল। কিসের পার্সেল সে অত রাত্রে মিসেস সেনের বাড়িতে দিয়ে গিয়েছিল, আর কেই বা পাঠিয়েছিল? সব গোলমাল করে দিল ওই সুনিতা দেবীর চিঠিটা, আমার মৃত্যুর জন্য কেউই দায়ী নয়, এই কথাটি যেন আবার গুলিয়ে দিল। কিন্তু হস্তরেখা বিশারদের রিপোর্টও তো তাই বলল যে ওই লেখার সঙ্গে সুনিতা দেবীর অন্য লেখার সঙ্গে মিলে যাচ্ছে। তবে
তবে কি সুনিতা দেবীর আগের হাতের লেখা দেখেছেন? ডাক্তার সেনের বাড়ি থেকে যে লেখাগুলো সুনিতা দেবীর স্পেসিম্যান বলে দেওয়া হয়েছে তা তো অন্য লোকেদেরও হাতের লেখা হতে পারে। কে লিখতে পারে? মাধুদি? বুড়িয়াম্মার গোপন সাক্ষীতে বোঝা গেল অমিতাশবাবু সবসময় মাধুদির ছায়ার বেড়াচালে আটকে থাকতেন। এমনটাও তো হতে পারে, মাধুদি অস্বাভাবিক হিংসায় কোনোভাবে সুনিতাকে আত্মহত্যা করতে বাধ্য করেছেন। তবুও অজয় বোসের স্পেসিমেনটা মিলিয়ে দেখা কিন্তু উচিত ছিল। উত্তেজনায় অজয় বোসের আঙুলগুলো ছটফট করতে থাকে। লালুর মৃত্যুর সঙ্গে নিশ্চয়ই সুনিতা দেবীর আত্মহত্যার কোনো লিঙ্ক রয়েছে। তাড়াতাড়ি বাবুরামকে ডেকে তিনি বললেন সুকির ঠিকানা জোগাড় করে খুঁজে বার করতে। কিছুক্ষণের মধ্যেই সুকিকে নিয়ে হাজির হল বলরামবাবু। নিজের বাড়ির ভেতরের ঘরে সুকিকে বসালো। কোনো নিষিদ্ধ পল্লীর মেয়ে সুখি, বয়স প্রায় 35-36 হবে, চোখে মুখে অনাচারের চিহ্ন। অজয়কে দেখে ভয়ে একেবারে কুকড়ে গেল সে। ভয় নেই, যা জিজ্ঞাসা করবো তার ঠিক ঠিক জবাব দেবে। লালুকে কতদিন থেকে চেনো? আগে হুজুর বেশি দিন না, বছর দুয়েক। আমাদের পাড়ায় ওর ঘাঁটি ছিল। একদিন রাতে আমার ঘরে কোনো লোক না আসায় চুপচাপ রাস্তায় দাঁড়িয়েছিলাম। হঠাৎ দেখি লালু রাস্তার কোণে পড়ে গিয়ে দাঁত মুখ খিঁচচ্ছে, শরীরটা কীরকম কুঁচকে কুঁচকে উঠছে। নিয়ে এলাম নিজের ঘরে, বললো একটু আফিম দাও। আমাদের বুড়ি ঝিটা আফিম খেত, তার কাছ থেকে একটু আফিম নিয়ে ওর মুখে দিতে অল্পক্ষণের মধ্যেই লোকটা সুস্থ হয়ে উঠল। সেই থেকেই ও আমার বাঁধা মানুষ। তোকে মাসে কত করে দিত? কি আর দেবে, উল্টে মাঝে মধ্যে আমাকেই দিতে হতো। তবে ওর মনটা বড় সাদা ছিল গো বাবুজি, বড় সাদা ছিল। লালু কিছুদিন আগেও তোকে কিছু দেয়নি? 3-4 দিন আগে হঠাৎ এসে সন্ধেবেলায় বললে, আর ভাবনা নেই সুখী, এবার থেকে মাসে মাসে তোকে কিছু টাকা দিতে পারবো, এনে এটা খোল তো দেখি, বলে একটা ছোট কাঠের বাক্স দিল। কি দিল? কাঠের বাক্স? হ্যাঁ হুজুর, খুলে দেখি কাগজের মোড়কে কি যেন একটা ছোট্ট জিনিস। পাতলা কাগজটা খুলে দেখি মাথার চুল আর একটা ছোট্ট আঙুল। ভয়ে তাড়াতাড়ি আবার বন্ধ করে দিয়ে বললাম, সব কোত্থেকে আনলি? লালু শুধু বলল, তা দিয়ে তোর দরকার কি? আমাদের পাড়ায় এক মেম সাহেবকে রাত 8টার পরে গিয়ে যে কোনো সময়ে এটা দিয়ে আসতে হবে, তার জন্যেই 20 টাকা বকশিস পেয়েছি। আর বাবুকে বলেছি আপনি যা বলবেন তাই করব। এবার তো বাবুকে ভয় দেখিয়েই টাকা নিয়ে আসব। তারপর কি হলো? পরে দেখলাম ওর ভেতরে একটা সুন্দর কাগজে লেখা চিঠিও ছিল, সেটা বাক্সের ভেতরে রাখতে ভুলে গেছি। চিঠিটা কোথায়? আমার বাড়িতে, বিছানার নিচে আছে। মারা যাওয়ার দিন তোমার সঙ্গে কোথায় দেখা হলো লালুর? ওই বাড়ি। কদিনই বাড়ি আসে আর আমাকে 10 টাকার নোট ছুঁড়ে ছুঁড়ে দেয়। আমি ভয়েতে জিজ্ঞেস করি, লালু এত টাকা কোথায় পাচ্ছিস তুই, চুরি করিস নাকি? লালু গালাগালি দিত, বলতো চুরি করব কেন, এসেই বাবু দিচ্ছে, বলেছে রোজ 10 টাকা করে দেবে, এমনকি 2-3 দিন আফিমও কিনে দিয়েছে তাকে। বাবু নাকি বলেছে এবার থেকে তোর ওষুধেরও পয়সা লাগবে না, যখন খুশি গেলেই বাড়ি শুদ্ধ সবাইয়ের চিকিৎসা করবে বিনে পয়সায় সারা জীবন। বুঝলি সুখি, তোর আমার দিন ফিরল। এই বাবুটি কি ডাক্তার? তুমি তাকে দেখেছো? তা আমি বলতে পারবো না, তবে আমাকে বাবুর কাছে নিয়ে যাবে বলে ঠিক ছিল, কিন্তু এমন নেশাখোর লোকটা ভাগ্য ফিরল হবে কি? শেষ পর্যন্ত আফিমই লোকটাকে মারল। সুখীর বাড়ি থেকে পাওয়া বাক্সের ভেতরকার চিঠি দেখে অনেক কিছুই পরিষ্কার হয়ে গেল।
লালুর মারা যাওয়ার 4-5 দিন আগে একটা ওষুধের শিশি নিয়ে তার গায়ের লেভেল থেকে ফার্মেসির নাম আর ক্রমিক সংখ্যাটি টুকে নিয়ে অজয় ইন্সপেক্টর নিয়োগে গিয়ে পাঠিয়ে দিলেন। ওষুধের ডেসক্রিপশনে কি ছিল, কোন ডাক্তারের, তা ঘণ্টাখানেকের মধ্যেই জানিয়ে দেওয়া হলো। ঘরে পায়চারি করছেন অজয় বোস, পাইপে ধোঁয়া ছাড়ছেন মাঝে মাঝে, কিছুতেই সব সূত্রগুলো এক জায়গায় মেলাতে পারছেন না। এমনও তো হতে পারে, সুনিতা দেবী আত্মহত্যা করেছেন ঠিকই, কিন্তু কেউ তাকে দিনের পর দিন মালবিকা দেবীর হত্যার ব্যাপারটা জানিয়ে ভয় দেখিয়েছে। এমন কেউ নিশ্চয়ই আছে যার কাছে নিশ্চিত প্রমাণ রয়েছে যে ডক্টর অমিত সেনের প্রথম স্ত্রী মালবিকার মৃত্যুর জন্য সুনিতা দেবী দায়ী। সে গত কয়েক বছর ধরে শিকারী বিড়ালের মতো শিকারকে নিয়ে মেতেছে, খেলতে খেলতে ভয়ে ও হতাশায় যখন সুনিতা দেবীর মন ক্লান্ত, তখনই চরম হতাশায় আত্মহত্যার পথ বেছে নিয়ে সেই পথেই তিনি পা বাড়িয়েছেন। কিন্তু কে এসে লালুকেই বা টাকাটা কে দিচ্ছিল? লালুর মৃত্যুও কি স্বাভাবিক? কে এই ডাক্তার? ডাক্তার কি অমিতেশ সেন? এত বড় ডাক্তার যার ফি 32 টাকা, সে নিয়মিত চিকিৎসা করছে একটি বস্তির গুন্ডাকে, সবই সম্ভব জগতে। ডাক্তার সেনের দিদিয়ের পেছনে নয় তো? এমন তো হতে পারে যে ওরা দুজন মিলে দিনের পর দিন সুকৌশলে মানসিক যন্ত্রণার বেড়াজাল সৃষ্টি করে সুনিতা দেবীকে উন্মাদ করে দিয়েছিল। শেষ পর্যন্ত কাটা আঙুল পার্সেলে পাঠিয়েছিল শুধু ওই ভয়টাকে বাড়াতে। বাক্সের ভেতরে নীল কাগজের চিঠিটাই বা কার? হ্যালো, কে? নিয়োগী? হ্যাঁ, কি খবর? হ্যাঁ, কি বললেন? আর ইউ শিওর? আপনি হাসপাতালে গিয়ে লালুর ছবিটা ডাক্তার সেনকে দেখিয়ে জিজ্ঞাসা করুন, লালুকে ডাক্তার সেন চেনে কিনা। তারপর চলে যান তার দিদির কাছে, তাকেও দেখান, সুখীর বাড়ির চিঠিটাও দেখাবেন। আর সুনিতা দেবীর ঘর সার্চ করে তার হাতের লেখা কোনো কাগজ আনা চাই। ডাক্তার সেনের লেখা জোগাড় করতে কোনো কষ্ট হবে না, এই সমস্ত রিপোর্টই আজ সন্ধ্যের মধ্যেই চাই। ওপাশ থেকে মিস্টার নিয়োগী ফোনটা ছেড়ে দিলেন। সারা দুপুর আজ কোথাও বেরোয়নি অজয় বোস, মাঝে মাঝে ইন্সপেক্টর নিয়োগীকে ফোন করে যোগাযোগ রাখার চেষ্টা করেছেন, কিন্তু কিছুতেই যেন তাকে পাচ্ছেন না। সন্ধে হতে চলল, এখনও পাকা খবর কিছুই পাওয়া গেল না। সবথেকে বড় কথা, তেমন কোনো প্রমাণ বা সাক্ষী নেই যাতে করে সত্যিকারের খুনি আসামিকে ধরা যায়। সুনিতা দেবীর আত্মহত্যার পেছনে সুপরিকল্পিত এক ষড়যন্ত্র আছেই, লালুর মৃত্যুই তাকে ঠিক পথ দেখিয়েছে। কিন্তু মিস্টার বোস, মিস্টার বোস, আপনার কথা মতো ডাক্তার সেনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু তাকে কোথাও না পেয়ে তার দিদির সঙ্গেই দেখা করি। অমিতেশবাবুর মাধুরী যখন আমার কাছে এলেন, আমি প্রথমে তাকে চিনতে পারিনি। সে কি, এই তো মাত্র 4 দিন আগেই তার জবানবন্দি নিলেন। যা বলছি তাই, বিশ্বাস করুন আপনি গেলেও চিনতে পারতেন না। চোখ দুটো বসা, মাথার চুল রুক্ষ এলোমেলো, এমনকি পরনের কাপড়টাও অবিন্যস্ত। আমার সামনে যখন এলেন তখন বেশ একটু টলছেন, তোতলায় সিঁড়ি বেয়ে যখন নিচে এলেন তখন বুকের আঁচল ধুলোয়। জড়ানো স্বরে বললেন, কে? পুলিশ? আবার কেন? সুনিতার কেস তো ক্লোজড ফরএভার। আপনাকে একটা চিঠি দেখানোর জন্য এসেছি, দেখুন তো এটা কার লেখা। সুনিতা দেবী চোখ রোগড়ে খুব মনোযোগ দিয়ে পড়লেন লেখাটা। সুনিতা দেবী, সাবধান, আপনি যে মালবিকাকে কুপিয়ে মেরেছেন সে খবর কিন্তু আমরা পেয়েছি। এবার আপনার শাস্তি অপমান, লোকলজ্জা আর শেষকালে ফাঁসির দড়ি। শুধু দিদির জন্য কিছু করতে পারছি না, আপনার স্বামী সব জেনেছেন। পড়া শেষ করে চেঁচিয়ে উঠলেন তিনি। না না না, আমি কিচ্ছু জানি না, আমাকে এরা পাগল করে দেবে ভগবান। কি হয়েছে মাদুদি, আপনি কি অসুস্থ? কে 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 বললে, কে বললে মাদুদি? না না, আমি কারো দিদি নই, মিথ্যে কথা। মিস্টার নিয়োগী, আজ 3 রাত আমার ঘুম নেই, সারা বাড়ি ঘুমোয়, আর আমার স্লিপিং পিল কেউ ঘুমোচ্ছে না। এটা কি জ্বালা, আমার মাথা তো ছেড়ে যাচ্ছে। এই লেখাটা কার? না, আমি এরকম অন্তত কাউকে দেখিনি। আপনি কি খুঁজতে এসেছেন মিস্টার নিয়োগী? খুনি? আজ কদিন ধরেই অনবরত আমার ফোন আসছে, তারা বলছে
মাধুদি মালবিকাকে সুনিতাকে খুন করেছে, আর সুনিতা তুমি? অমিতেশের জীবন থেকে সরিয়েছ, আমার কাছে এর প্রমাণ আছে। এ কথা তো আপনি আমাদের জানাননি। আমি জানি, সুনিতার আত্মহত্যায় প্রমাণ করল পাপের শাস্তি মৃত্যু। সুনিতা দেবীর ঘটনায় এখন আমরা মুছে দিইনি, এ বিষয়ে আমরা নিশ্চিত যে সুনিতা দেবীকেই খুন করা হয়েছে। তবে আসল খুনিকে ধরা খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছে, কিন্তু আপনার অনুতাপের লক্ষণ দেখে মনে হচ্ছে। এমন সময় টেলিফোনটা বেজে উঠল। লাইনটা ধরুন ইন্সপেক্টর, নিশ্চয়ই তারা ফোন করছে। দাঁড়ান, জবাবটা আপনিই দিন, আমি বাকি কথা শুনব। হ্যালো। আস্তে আস্তে মাধুদির হাত থেকে রিসিভারটা নিয়ে কানের কাছে নিয়োগী ধরে শুনতে পেলেন, মাধুদি সাবধান, আমি জানি তুমি অমিতেশকে ভালোবাসো, তাই তাকে আর কেউ গ্রাস করুক এটা তোমার পছন্দ না। তুমি সুনিতাকে হত্যা করেছো, তুমিই খুনি। এখনই পুলিশের হাতে সব প্রমাণ দিয়ে দিচ্ছি। তারপর লাইনটা কেটে গেল। মাধুদি হাঁ করে দাঁড়িয়ে। তারপর আমি বললাম, ওরা বলল আপনি খুনি। হ্যাঁ, না না, আমি কিচ্ছু জানি না, আমি খুনি নই। এই নিন একটা ডায়েরি। এই পর্যন্ত বলে মিস্টার নিয়োগী থামলেন, উত্তেজনায় গলার স্বর যেন থমথম করছে। অজয় বোস ডায়েরিটা নিয়ে নিজে শোবার করে ঢুকলেন। নীলাভ রঙের ছোট্ট মেয়েলি একটা ডায়েরি, ওপরে গোটা গোটা করে মেয়েলি হাতের লেখা মালবিকা সেন। পরপর কয়েকটি পাতা উল্টে গেলেন, নিজের বাড়ির কথা, স্বামীর কথা, কেনাকাটা, সিনেমার কথা, নিতান্তই খরোয়া। দোসরা মার্চ, খুব বৃষ্টি পড়ছে, ভালো লাগছে না। অমিতেশ এখনও বাড়ি আসছে না কেন? আজকাল কি যে ছেলে মানুষে করে অমি। মাধুদির সামনেই জড়িয়ে ধরে, আদর করতে চায় ফাঁক পেলেই। আমি বোধহয় সেকেলে হয়ে গেছি। 28 মার্চ, মাধুদিকে আজ কি সুন্দরই না লাগছিল। সত্যি মাধুদি এত সুন্দর, তবু বিয়ে করছে না কেন? কেবলই বলে ছেলে পছন্দ হয় না। আজ সুনিতা এসেছিল, দুজনে খানিকটা গল্প করলাম। ও খুঁটিয়ে খুঁটিয়ে অমিতেশের সব খবরই জানতে চাইল। অমিতেশ আমাকে কী করে আদর করে, কিভাবে রাতে আমরা পাশাপাশি শুই, কিভাবে অমিতেশ, ওহ, কী করে যে এসব কথা মুখে বলে, মেয়েটা লজ্জাও নেই। আর সুনিতাকে বাড়িতে ডাকবো না, এতদিন পর আমার সাথে দেখা হলো, অথচ আমাদের মনের কথাই হলো না। সুনিতা একটু পাল্টে গেছে যেন। শেষ কথাটির তলায় লাল দাগ দেওয়া, 12 এপ্রিল। আজ আমাদের পিকনিক হয়ে গেল ডায়মন্ড হারবারে। অনেকদিন পর আমরা খুব আনন্দ করলাম। মিনি, কুলদীপ, সুরিন্দম, প্রতিম, ওরাও এসেছিল। সুনিতার অমিতেশ আজ খুব হাসালো সবাইকে। সুরিন্দর তো ঠাট্টা করেই বলল, মালবিকা, তুমি কিন্তু ভারী অন্যায় করেছ। তোমার সঙ্গে পরিচয়ের আগে আমরা সবাই জানতাম অনিতেশ সুনিতাকেই লাইফ পার্টনার করবে। কী জানি বাবু, তবে আমাকে বিয়ে করতে গেল কেন? এরপর প্রায় প্রত্যেক পাতাতেই কোনো না কোনোভাবে সুনিতার কথা একটু একটুভাবে আছেই। যেমন আজ কেনাকাটা করতে গিয়েছিলাম, সুনিতা বেশি কিছু করেনি, অমিতেশকে বললাম সুনিতার জন্য কিছু কিনে দাও না। সুনিতা খুব চালাক মেয়ে জানো তো, সত্যিই খুব চালাক। অজয় মনে মনে ভাবল, 15 বছর পর মালবিকা দেবীকে কল্পনা করে নিতে একটু কষ্টই হলো অজয়ের। 6ই জুন, কি বিশ্রী গরম লাগছিল সারাদিন। পাশের বাড়ির রুমা আর টুটু এসেছিল বেড়াতে, ফুলের মতো দুটো শিশু, আদর করে ওদের জ্বালাতন করেছি। সুনিতাও এসেছিল দুপুরে, সুইমিং পুলে সাঁতার কাটলাম দুজনে। ও এখনও ভালো করে সাঁতার কাটতে শেখেনি, তবে আমার পাল্লায় যখন পড়েছে আর বাড়ির ভেতরে যখন সুইমিং পুল রয়েছে, তখন ওকে পাকাপোক্ত সাঁতারু মেয়ে বানিয়েই ছাড়ব। সামনে আমাদের মাধুদির জন্মদিন, সুনিতাকেও কিছু দিতে ইচ্ছা করছে, কিন্তু সুনিতা রাজি হলো না। ও জানে অমিতাশ ওকে বেশি পছন্দ করে না। আজ ডায়েরি লিখছিলাম ওর সামনে বসেই, সুনিতার কথাও লিখে ফেললাম, কিন্তু ও জানতে পারল না। 18ই জুন, মাধুদি আজ কি বকবকি না করল অমিতেশের ছেলে মানুষই নিয়ে। অমিতেশ মাধুদির থেকে খুব বেশি ছোট নয়, অথচ মাধুদি এমন ভাব করে যেন মাধুদির কাছে অমিতেশ একটা 10-12 বছরের ছেলে। কি বিশ্রী না লাগে। 20 সেপ্টেম্বর, পুজো আসছে,
সব প্ল্যানই আটকেছে বাইরে যাওয়ার জন্য। অমিতেশের নাকি যাওয়াই হবে না, বলে ডাক্তারদের নাকি ছুটি নেই, ইচ্ছে হলে তোমার বন্ধুর সঙ্গে ওয়ার্ল্ডে আর ঘুরে এসো। কি বোকা, দুধের সাথকে আর খোলে মেটে? তাছাড়া সুনিতা আজকাল অমিতেশের সম্বন্ধে বড় বেশি একটা খোঁজ নেয়, আর অমিতেশ ঠিক ততটাই বিরক্ত দেখায় সুনিতার বিষয়ে। 3 অক্টোবর, আজ মাধবীকে নিয়ে বেরোবো ভেবেছিলাম, এমন সময় সুনিতা এসে গেল। অমিতেশ আসতে দেরি করায় আমরা দুজনেই বেরোলাম। পার্ক স্ট্রিটের একটা রেস্টুরেন্টে কফি খেলাম, নাচলাম, তারপর সিনেমা দেখলাম। সুনিতার সঙ্গে কথা বলে বেশ ভালোই লাগে, কত ধীর আর স্থির, কোনো ব্যাপারেই মাধবীর মতো অত তরবরে ভাব নেই। কত ধীর আর স্থির, অজয় মনে মনে হাসলেন। ধীরে ধীরে সত্যি মালবিকাকে মেরে ফেলতে সুনিতার অনেক সময় লেগেছিল, শেষ পর্যন্ত ও নিজেও মরল আর 3টে জীবনও বিষিয়ে দিল। তবে সুনিতা প্ল্যানটা কী করেছিল, ঠিক কোন সময় থেকে সে মালবিকার স্বামী অমিতেশকে আপন করে পেতে চেয়েছিল, ভাবতে ভাবতে আরও কয়েকটা তারিখের ওপর নজর পড়ল অজয়ের। 3 অক্টোবর, আজ রাতে আবার সুনিতার বাড়ি এলাম, দারুণ একটা পার্টি আছে, অল্প অল্প ব্র্যান্ডি, হুইস্কি আর বিয়ার চলছে, আমি কোল্ড ড্রিঙ্কস নিলাম। অমিতেশ কলে গেছে, মাধবী তার অনেক দিনের বন্ধু রাঘবনের সঙ্গে দেখা করতে গেছে, রাঘবন এলেই মাধবীকে ছাড়তে চায় না, অথচ সুনিতা বলে মাধবী কখনো কাউকে নাকি বিয়েই করবে না, কারণ অমিতেশকে ছেড়ে যেতেই পারবে না। আমার খুব অবাক লাগে কথাটায়। এটা অবশ্য ঠিক যে মাধবী অমিতেশকে ভীষণ ভালোবাসে আর ওকে আঁকড়ে ধরেই জীবনটা কাটাতে চায়, কিন্তু সেটা তো শুধু ততদিন যতদিন না সে কাউকে বিয়ে করছে। আমি সুনিতাকে এই কথাটাই বলি, কিন্তু সুনিতা মৃদু হাসে। আমার মনে হয় আমিই ঠিক, তুমি অমিতেশের কতটুকুই বা জানো সুনিতা? আমি তো সবটুকুই জানি। ইস, কতই না নিশ্চিত ছিল মালবিকা, কোনোদিন ওর স্বামীর সম্বন্ধে কোনো সংশয় দানা বাঁধেনি, এমন বন্ধু সুনিতার উপরে কি অগাধ বিশ্বাস! অজয়ের মনে এক অদৃশ্য তৃপ্তিময় মুখের ছায়া ভেসে ওঠে। ডায়েরির প্রায় সব পাতাগুলোতেই পৌঁছে গেছে অজয়, কয়েকটা পাতা শেষের দিকে সাদা রয়েছে। অক্টোবরের মাঝামাঝিতেই তো মালবিকা দেবীর অ্যাক্সিডেন্ট হয়েছিল, বারবার সে স্বামীর, মাধবীর আর সুনিতার গল্প করে গেছে ডায়েরির পাতায় পাতায়। শিশুরা একই গল্প বলতে ও শুনতে যেমন ক্লান্তি অনুভব করে না, মালবিকারাও ঠিক একই সুরে বারবার আবৃত্তি করতে কোনো দ্বিধা নেই। অক্টোবরের 8, বিকেলে সুনিতা হঠাৎ এসেছিল, বললাম, কিরে তুই বিয়ে করবি না, কাউকে তোর পছন্দ কি হয় না? উত্তরে কেমন যেন ইমোশনাল হয়ে উঠল সুনিতা, বলল, জীবনে ভালোবেসেছি একজনকেই, 6 বছর ধরে তার আশেপাশেই ঘুরছি, হয়তো সেও আমাকে ভালোবেসেছিল, কিন্তু হঠাৎ একটা অজানা মেয়েকে দেখে তাকেই বিয়ে করে বসল, 6 বছর অপেক্ষার এই পরিণাম। সে এখন আমাকে বলে 6 বছর ধরে আমাকে শুধু ঘৃণাই করে এসেছে। বুঝলাম না যে ও কার কথা বলতে চাইল, ওর ছলছল চোখের দিকে তাকিয়ে আমি আর কিছুই বলিনি। অক্টোবরের 9, কাল আমাদের বিবাহ বার্ষিকী, সকালে অমিতেশ আমাকে একজোড়া নতুন বেনারসি শাড়ি কিনে এনে দিয়েছে। বিকেলের দিকে সুনিতাকে দেখাতে গেলাম, শুধু তাই নয়, একটা শাড়ি সুনিতাকে দিয়েও এলাম, ও কিছুতেই নেবে না, বলে আমার তো আর বিবাহবার্ষিকী নয়। অমিতেশ জানলে ভীষণ রেগে যাবে, আমি জোর করেই দিয়ে এসেছিলাম। এরপর ডায়েরির পাতাগুলো সাদা, অজয়ের চোখে ভাসতে লাগলো না বলা দৃশ্যটি, পার্টি শেষের পরের পরিকল্পিত দৃশ্যটি। কি ভাবছেন? মিস্টার নিয়োগীর কণ্ঠস্বরেই চমক ভাঙে অজয়ের, চেঁচিয়ে ওঠেন, পেয়েছি। তারপর মিস্টার নিয়োগীকে জড়িয়ে ধরে লাফাতে থাকেন, 15 বছর ধরে সূত্রের সন্ধান করেছি কিন্তু কিছুই পাইনি, আজ ডায়েরি প্রমাণ করল সুনিতা দেবী তার পরম অন্তরঙ্গ বন্ধু মালবিকাকে খুন করেছিল, আর এই ডায়েরি থেকে অমিতেশ সেটা যেদিন থেকে জেনেছেন তখন থেকেই সুকৌশলে চিন্তা করেছেন যে কী করে সুনিতা দেবীর উপরে প্রতিশোধ নিতে পারেন। ভাবতে পারেন, শহরের নাম করা ডাক্তার যার হাতে শত শত মানুষের প্রাণ ফিরে যাচ্ছে, সেই ডাক্তারই 15 বছর ধরে তার স্ত্রীকে হত্যা ষড়যন্ত্র করেছেন, ইটস ইউনিক, আর দেরি নয়।
আপনি যে করেই হোক ডাক্তার সেনের সঙ্গে যোগাযোগ করে জানতে চেষ্টা করুন, উনি লালু মান্নার ছবিটা দেখে চিনতে পারেন কিনা। যদি না চেনার কথা বলেন তবে বুঝতে পারবেন যে ডাক্তার সেন ভয় পেয়েছেন, আর যদি সহজভাবে চিনে নেন তাহলে বুঝতে হবে উনি বড় রকমের একটা অপরাধী। মিস্টার নিয়োগীর কানে কয়েকটি নির্দেশ দিয়ে অজয় বোস বললেন, আপনি এইভাবেই সব কিছু ব্যবস্থা করুন, আমি সময় মতো এই ডাক্তার সেনের বাড়িতে যাচ্ছি। শাড়ি, ব্লাউজ, এমনকি চটিটা পর্যন্ত পায়ে দিয়ে ফুলাকা নরম বালিশে শুয়ে মাথতি, চোখ দুটো পোচা। ওটা ওর শোবার সময় নয়, তাছাড়া শুতে যাওয়ার আগে বরাবরই নাইট গাউন পরে মাথুদি। খুব আস্তে আস্তে কথাগুলো বললেন ডাক্তার সেন, যেন গলার স্বর পেলে মাথুদি জেগে উঠবে, বেডরুমে পুলিশের লোককে নিয়ে আসায় বিরক্ত হবে। অজয় বোস বিছানার কাছে এগিয়ে গেলেন, সরু সরু পাখির পালকের আঙুলের একটিতে কালির ছোপ রয়েছে। তবে কি তিনি কিছু লিখছিলেন? টেবিলের দিকে তাকালেন, ছোট বিলেতি টাইম পিস, শুধু একটা টেবিল ক্যালেন্ডার, আতখোলা ফাউন্টেন পেন, তার নিব এবং মুখেতেও কালি ভেজানো। শোবার আগে টেবিলে বসায় নিশ্চয়ই তিনি কিছু একটা লিখছিলেন, হয়তো কলমে কালি ছিল না, তাই দোয়াতে কলম টুপিয়ে টুপিয়ে লিখছিলেন। কেন এত তাড়াতাড়ি করছিলেন? খুব কি ভয় পেয়েছিলেন? কিসের ভয়, কে ভয় দেখিয়েছে? পাশে দাঁড়ানো অমিতাশ বলল, কেন আত্মহত্যা করল মাধুদি? কারণ সুনিতা মরার আগে একটা চিঠি লিখে রেখে গেছে, সেই চিঠিটা লুকোনো ছিল, আজ আমি সেটাকে ওর সামনে এনে দিই। সে চিঠিতে স্পষ্ট লেখা আছে যে মাধুদি সুনিতাকে আত্মহত্যায় প্ররোচিত করেছে। চমৎকার, আপনি এটা কি করলেন? চিঠিটা পেয়ে তো আমাদেরকে জানানো উচিত ছিল, এত বড় একটা সূত্র তো আমরা পেলে বলতে চাই। মাধুদি আমার কাছে এসে বলল, তখন আমি বললাম যে সুনিতাকে লেখা তোমার চিঠিটার কটা লাইন কেটে দাও, না হলে ওটা পুলিশ পড়লেই তোমাকেই সুনিতার আত্মহত্যার জন্য দায়ী করবে। তারপরে ফরেন মেকের ভালো স্লিপিং পিলের নাম লিখে দিচ্ছি, কাউকে দিয়ে আনিয়ে নিওক্ষণ, বেশ আরামে ঘুমাতে পারবে। এই দেখুন সেই চিঠি। অজয় মাধুদি চিঠিটা পড়তে লাগলেন। সুনিতা, তুমি আজ নেই। এ চিঠি লেখার অর্থ নিজের মনটা পরিষ্কার করা। কি সুন্দর আমাদের সংসার ছিল বলতো, তুমি, আমি আর অমিতেশ। তোমার ছেলেপুলের অভাবটা অবশ্য আমিও অনুভব করতাম, কিন্তু এসব কি হলো বলতো? পুলিশ অফিসার অজয় বোস আর মিস্টার নিয়োগী প্রায়ই আসছেন, ভালো লাগে না। মালবিকার ডায়েরিটা আচমকা একদিন টেবিলে পেলাম, কে রেখে দিল, কোত্থেকে এলো কেউ বলতে পারল না, পড়তে পড়তে ভয় পেলাম। তুমি কি তবে মালবিকাদিকে আঘাত করেছিলে? আমার মাথা ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণার ব্যথায়, দপদপানি, বোধহয় আমি পাগল হয়ে যাব। ফুলের মতো মেয়ে ছিলে তুমি। মালবিকার মৃত্যুর পর অমিতেশের ভেঙে পড়া মন ও শরীরটাকে কিভাবেই না বাঁচালে, অথচ শেষ কয়েকটা মাস আমারও যেন কি একটা হয়েছিল, অমিকে এক মুহূর্ত চোখের আড়াল করতে পারিনি। বিশেষ করে ডায়েরিটা পড়ার পর কোনো কোনো দিন তুমি আর অমিতেশ যখন এক শয্যায়, তখন আমি চুপি চুপি চোরের মতো তোমাদের বেডরুমে দাঁড়িয়ে দেখছি, এমনকি তোমাদের নিদ্রার দৃশ্য পর্যন্ত দেখেছি। কেবলই ভয় হতো, হয়তো ওই দুর্বল মুহূর্তে মালবিকার মতো অমিতেশকে তুমিও খুন করবে। তুমি লক্ষ্য করতে অমিকে ছেড়ে এক মুহূর্ত থাকতে চাইতাম না। বুড়ি আম্মা ও মতিয়া অমিতেশের পাশে ছায়ার মতো আমার থাকাটা ভালো চোখে দেখত না, ওরা বলতো ডাইন, সবই আমি জানতাম, তবুও শেষ পর্যন্ত দেখতে পেলাম কথায় কথায় তুমি রেগে যাও, আমার ওপর ভীষণ বিরক্তি, অমিতেশকে তুমি একলা পাও না, ভাবতে আমার নিশ্চয়ই কোনো একটা অবৈধ ব্যাপার আছে অমিতেশের সঙ্গে। নিঃসঙ্গে মনে ভাবতাম আমার এই গুপ্তচরের মতো অমিতেশকে নজরে রাখাটা ভালো দেখাচ্ছে না, কিন্তু আমি কেমন যেন আতঙ্কগ্রস্ত হয়ে পড়লাম। একেই বোধহয় লোকে বলে অ্যালামিডস্ট, সব কিছুর ভেতরে খারাপটাকেই আগে ভাবা। অথচ ডায়েরির ব্যাপারটা তোমাকে কিংবা আমি বলতেও পারিনি, তুমিও সারা বাড়িতে প্রায় কি যেন খুঁজে বেড়াতে, এখন মনে হচ্ছে তুমি ওই ডায়েরিটাই খুঁজতে। কিন্তু বিশ্বাস করো সুনিতা, আমি সব কিচ্ছু জানি না, কে ডায়েরিটা আমার টেবিলে রেখে দিল বিশ্বাস করো, আমি নির্দোষ, আমি নির্দোষ,
তুমি আত্মহত্যা করো, আমি এটা চাইনি, সত্যি চাইনি। ডাক্তার সেন, আপনার প্যান্টের পকেটে কি আছে? ভয় নেই, রিভলভার নেই। রিভলভার আমারও নেই। একটা ফোন করতাম ডাক্তার সেন, নিচে যাবেন? চলুন। ডাক্তার সেন ও অজয় বোস দুজনেই নিচের হলঘরটায় নেমে এলেন। অজয় বোস মাতুরির ডেড বডি পোস্টমর্টমে নিয়ে যাওয়ার জন্য থানায় ফোন করলেন। মিস্টার নিয়োগীকেও তাড়াতাড়ি আসতে বললেন। ফিরে এসে দেখেন অমিতের সোফায় বসে রয়েছে। আপনার পকেটে আমার স্ত্রীর ডায়েরিটা আছে, ওটা দিন। আমি ওটা মাধুরীকে পড়তে দিয়েছিলাম সুনিতার স্বরূপ জানতে। কিন্তু তার শেষ চিঠি সে কথা বলেনি অমিতেশবাবু। এ ডায়েরিটা আজ দুদিন ধরে খুঁজে পায়নি, আপনি কি করে এটা পেলেন? সে কথা থাক, মালবিকার পুরনো কাগজপত্র ঘাটতে গিয়েই এই ডায়েরিটা আপনি যেদিন পেলেন সেই দিনই আপনার সন্দেহ হয়েছিল সুনিতার সম্বন্ধে। কিন্তু তখন বিয়ের সবে এক বছরও হয়নি, ইচ্ছা করলে এটা পুলিশকে দিতে পারতেন। পুলিশের পক্ষে সুনিতা দেবীকে গ্রেপ্তার করা সেদিনও হয়তো সম্ভব ছিল। আপনাকে কি আমার ব্যক্তিগত ব্যাপারেও কৈফিয়ত দিতে হবে নাকি? হ্যাঁ, আমি এক্ষুনি আমার স্ত্রীর ব্যক্তিগত সম্পত্তি চুরির দায় আপনার ওপরওয়ালাকে রিং করব, যদি না বলেন এটা কি করে পেলেন। মাধুদি এটা পুলিশ ইন্সপেক্টর মিস্টার নিয়োগীকে স্বেচ্ছায় দিয়েছিলেন। লালু মান্নার মৃত্যুর তদন্ত করতে গিয়ে মিস্টার নিয়োগী আপনাকে যখন খুঁজতে এসেছিলেন তখনই আপনার দিদি এটা তাকে দেন। লালু তো আমার অনেক দিনের রোগী, সে কথা তো মিস্টার নিয়োগীকে আমি বলেছি। লোকটা নেশাখোর, আফিমের ডোজ বেশি খেয়েই এই দুর্ঘটনা। সুনিতা দেবীর মৃত্যু, লালুর মৃত্যু, এমনকি মাধুদীর মৃত্যুও দুর্ঘটনা ছাড়া আর কি? সে তো 100 বার। কিন্তু দুর্ঘটনা যখন প্ল্যান্ড ওয়েতে হয় তখন আর তাকে দুর্ঘটনা বলা যায় না। ডায়েরিটা আপনি কেন দিয়েছিলেন মাধুদীকে? আমি তো বলেছি সুনিতাকে মাধুদী খুব বেশি ভালোবাসত। সুনিতার মতো মেয়ে নাকি আর হয় না। পাশাপাশি 6-7 বছর একটা কুকুর থাকলেও মানুষের মন তার জন্য আকুল হয়ে থাকে। তাই ডায়েরিটা দিয়েছিলাম মালবিকার মনের কথাগুলো বুঝতে আর সুনিতার সত্যিকারের স্বরূপ দেখাতে। আমি যদি বলি এটাও একটা পরীক্ষা, আপনি চেয়েছিলেন মাধুদীর মনের ওপর একটা দারুণ প্রতিক্রিয়া হোক। জানতেন আপনাকে উনি সবচেয়ে ভালোবাসেন সেই 5 বছর বয়স থেকেই। ওর মনের কাছে আপনি এখনও 10 বছরের শিশু, এটুকুও আপনি বুঝতে পারেননি বলেই আপনি এই চালটা ছেলেছিলেন। আপনাকে বাঁচানোর জন্যই মাধুদী দিনরাত আপনার সঙ্গে থাকার চেষ্টা করবে। সুনিতার সন্দেহ হবে, ভাববেন আপনারা তার খুনের কথা জেনেছেন, তিনি পালাতে চাইবেন কিংবা আত্মহত্যা করবেন, ঠিক তাই না? আপনি ডিটেকটিভ না হয়ে মনস্তত্ত্ববিদ হলেই বোধ হয় ভালো করতেন মিস্টার বোস। ডিটেকটিভরাও এক ধরনের মনস্তাত্ত্বিক, প্রতিটি অপরাধের পেছনে মানুষের মন কাজ করে, মনের কোনো বাঁকা পথ ধরে অপরাধের ইচ্ছে এগিয়ে চলে। সেটা জানতে বা বুঝতে না পারলে অপরাধী ধরবো কেমন করে? ডায়েরিটা সবার আগে সুনিতা দেবীর ঘরে তার সামনে আপনিই দিয়েছিলেন। সুনিতা দেবী ভেবেছিলেন মালবিকার হত্যা স্মৃতি পুলিশের খাতা থেকে মুছে গেছে। ডায়েরিটা পড়ে তিনি দারুণ ভয় পেলেন। তারপর আসতো ফোনে গোস্ট কল, যে গোস্ট কল থেকে 2 দিন আগে মাধুদি রেয়াই পাননি। তারপর একদিন একটা রক্তমাখা নতুন দাঁত তার ঘরে রেখে দেওয়া হলো, যেটা পরে সুনিতা দেবীর গোদরেজের লকারে পাওয়া গেছে, আলমারির লকারের দা। এসব কি যাতা বলছেন আপনি? রাগ করছেন কেন অমিতেশবাবু? পুরো চিঠি, ডায়েরি আর দা, টেলিফোনে গোস্ট কল দিনে দিনে সুনিতা দেবীর মানসিক সুস্থতাকে একেবারে শেষ সীমানায় এনে দিল। যখন তখন রাগে ফেটে পড়েন, রাতে অত্যাধিক ড্রিঙ্ক করতেন, নাচ আর পার্টিতে মশগুল থাকেন সবকিছু ভোলার জন্যে। ওদিকে মাধুদীও ডায়েরিটা পাওয়ার পর আপনাকে আলগাচ্ছেন, ফলে সুনিতা দেবীর মেন্টাল স্টেটটা ফেটে পড়ার শেষ স্তরে যখন পৌঁছেছে তখনই লালুকে দিয়ে পার্সেল করে একটা কাটা আঙুল পাঠালেন। মধুদি কোথায় কাটা আঙুল পাবেন? কিন্তু আপনি হাসপাতালের বড় ডাক্তার, আপনার পক্ষে একটা মরার কাটা আঙুল অ্যাম্পুটেট করে লুকিয়ে আনাটা কোনো কষ্টকর কিছুই নয়। তাহলে কে সুনিতা দেবীকে আত্মহত্যায় প্ররোচিত করেছে? এসব আপনার বানানো গল্প, এর কোনো প্রমাণ নেই। লালু তো বেঁচে নেই যে আপনার গল্পটা মিথ্যে বলার প্রমাণ করে দেবে। এসব ষড়যন্ত্র, আমাকে হেয় করার মতলব। লালুকে তো সেই জন্যই আপনি সরিয়ে ফেলেছেন। সুখীর সাক্ষ্যে প্রমাণ আছে যে এক ডাক্তার তাকে নিয়মিত টাকা দিতেন,
যে কাঠের বাক্সটা ওকে দিয়ে সুনিতাকে পাঠিয়েছিলেন সেটা লালু আগে বাড়িতে নিয়ে যায় খুলে দেখতে যে ভেতরে কি আছে। আপনি যদি এক টাকা বকশিশ দিতেন তাহলে লালু সঙ্গে সঙ্গেই সেটা ডেলিভারি করে দিত, কিন্তু যখন ঝোঁকের মাথায় আপনি 30 টাকা বকশিশ দিয়ে ফেললেন তখনই ওর লোভ হলো, ভাবলো নিশ্চয়ই কোনো মূল্যবান জিনিস আছে। খুলে দেখল একটা আঙুল আর একটা চিঠি। তাড়াতাড়িতে চিঠিটা ভেতরে রাখতে ভুলে গেল, সেটা এখন পুলিশের কাছে। লালু আবার আপনাকে ব্ল্যাকমেল করতে লাগলো, তখন আপনি বেশি আফিম দিয়ে ওকে চিরদিনের মতো সরিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন। নেশাখোর মানুষ নেশার ঘোরে মাত্রাতিরিক্ত আফিম খেতেই শেষ। কি প্রমাণ যে ওই চিঠিটা কাঠের বাক্সেই ছিল? আছে বই কি, তাছাড়া হাতের লেখাটাও তো আপনার। ভেবেছিলেন আপনার লেখা দেখেই সুনিতা বুঝবেন মালবিকা হত্যার আসল আসামিকে আপনি চিনতে পেরেছেন, সুনিতা পালাবেন, সুইসাইড করবেন। কিন্তু দেখুন দেখি কি ভবিতব্য, চিঠিটা না পেয়ে যদি পালাবেন তাহলে তাকে আত্মহত্যায় কে প্ররোচিত করেছিল, আপনি না মাধুদি? সুনিতা নিজের বিবেক থেকে পালিয়ে বাঁচার জন্যই আত্মহত্যা করেছে, সে তো তার স্বীকারোক্তিও রেখে গেছে। দিস আর অল ফিকশনাস। মাধুদির মৃত্যু? সে তো আপনি তার শেষ চিঠি থেকেই বুঝলেন, মাধুদিও তার বিবেকের শাসানি থেকে বাঁচার জন্যেই ঘুমের ওষুধটা বেশি মাত্রায় খেয়ে ফেলেছে, এটাও একটা অ্যাক্সিডেন্ট। আপনি কি তবে বলতে চান ডায়েরি থেকে সব কিছু জেনে শুনেই আপনি প্রায় 8 বছর সুনিতা দেবীর সঙ্গে সংসার করেছেন? এ তো মানুষের পক্ষে একেবারে অসম্ভব। মানুষের পক্ষে সব কিছুই সম্ভব, বিশেষ করে যারা ভগবানের বিচারে অর্থাৎ ন্যাচারাল জাস্টিসে বিশ্বাস করে। শয়তানের একদিন শাস্তি হবেই, আর ভালো যা তা একদিনই পুরস্কৃত হবেই। এ তথ্যে যারা বিশ্বাস করে তারা সব কিছুই সহ্য করতে পারে। আমাদের ধর্মেও সেই কথা মহাভারতে দেখেননি? কেমন করে সর্বশক্তিমান সর্ববুদ্ধিমান মহান সেনানীরা একদিন সামান্য 5টি ভাইয়ের কাছে পরাজিত হলো? ধর্মের বিচারেই তো প্রতিশোধের কথা আছে, সেই প্রকৃতির প্রতিশোধেই আমি বিশ্বাসী। খুনির পরিণতি মৃত্যু, আইন তাকে ধরতে পারেনি হয়তো, কিন্তু মৃত্যুই তার অপরাধের সাজা দিয়েছে। কিন্তু সুনিতা দেবী তো আত্মহত্যা করেননি, তাকে খুন করা হয়েছে, জলে ডুবিয়ে তাকে মারা হয়েছে। সুনিতা দেবী পালিয়ে যাননি, সেদিন রাত্রে কারোর কাছে বা কোনো হোটেলে বা কোনো ক্লাবে না গিয়ে গাড়ির ভেতরে বসে বসে মদ খেয়েছেন, আর এলোমেলোভাবে গঙ্গার পাড় দিয়ে ময়দানের পাশ দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে বাড়ি ফিরেছেন। পুলিশ পেট্রোল 2 বার সুনিতা দেবীকে সাবধান হয়ে গাড়ি চালাতে বলেছে, গাড়ির নম্বর সার্জেন্টের নোটবুকে পাওয়া গেছে, বাড়ি ফিরেই মারাত্মক ভুল করেছেন তিনি। অন্ধকারে লনের কাছে আপনাকে দেখে বোধহয় শেষবারের মতো মানবিক মৃত্যুর হাত থেকে বাঁচার আশায় আপনার কাছে ছুটে যান। সুনিতা তখন মদের নেশায় বেসামাল, ওকে টানতে টানতে সুইমিং পুলের পাশে নিয়ে এলেন, তারপর জলের ভেতর ধাক্কা দিয়ে ফেলে দিলেন। নেশার ঘোরে সে সাঁতার কাটেনি, কিছুক্ষণের মধ্যেই সে মরে ভেসে উঠলেন। তখন আপনি তাড়াতাড়ি শাড়িটা সরিয়ে ছোট একটা প্যান্ট পরালেন, বোঝাতে চাইলেন উনি নিজেই সাঁতার কাটতে এসে আত্মহত্যা করেছেন। কিন্তু একবারও ভাবলেন না ব্লাউজটা থাকলে সেটা বেমানান লাগছে। চুপ করুন, এসব বাজে কথা, এর কি প্রমাণ আছে? প্রমাণ নেই ভাবলেনই বা কি করে, কারণ সুনিতা দেবীর স্বীকারোক্তি আপনি কোথায় রাখবেন? অমিতেশ উঠে দাঁড়ালেন, দোতলা সিঁড়িতে ওঠার জন্য পা বাড়াচ্ছিলেন, অজয় বোস বাঁধা দিলেন। কোথায় যাচ্ছেন মিস্টার সেন? ছেলে মানুষই করে কোনো লাভ নেই। ওই শুনুন, বাইরে হর্ন বাজল, এখনই মিস্টার নিয়োগী এসে পড়বেন, আপনি স্থির হয়ে বসুন। তারপর? তারপর আমি আপনাকে সুনিতা দেবীর হত্যার অপরাধে গ্রেপ্তার করব। আপনার প্রমাণ কি? আপনি যদি নিজে থেকে স্বীকার না করেন তবে আদালতে যথাসময়ে সপ্রমাণ হাজির থাকব। সুনিতা দেবী ঘড়ি পরে সাঁতার কাটতে নেমেছিলেন, তাও আবার ঘড়িটা ওয়াটারপ্রুফ নয়। সুনিতা দেবীর ভিজে শাড়ি লনের কোনো লিটার বিনের ভেতর বালি চাপা দিয়ে কে রেখেছিল, সুনিতা দেবী নিজে না আপনি? হস্তরেখা বিশারদকে সুনিতা দেবীর লেখা স্পেসিমেন অর্থাৎ নমুনা তো আপনিই দিয়েছিলেন, তাই না? কতকগুলো পুরনো টুকরো কাগজে মার্কেটিংয়ের হিসেব, অসমাপ্ত চিঠি, আপনাকে লেখাই চিঠি, এইসবই তো আপনি দিয়েছিলেন। যে কটি লেখা দিয়েছিলেন সবকটাই আপনার নিজের লেখা, জানতেন
আমার মৃত্যুর জন্য কেউই দায়ী নয়। লেখাটি আদেও সুনিতা দেবীর কিনা এটা পুলিশই মেলাবে, তাই সেই রাতেই সব তৈরি করে রেখেছিলেন, কারণ দুটো লেখা এক হওয়াটা দরকার, তাই না? ভারত বিখ্যাত ডাক্তার অমিতেশ সেন। এসব আপনি কি বলছেন অজয়বাবু? আপনার স্পর্ধা দেখে আমি খুব অবাক হয়ে যাচ্ছে। নিজেদের অপদার্থতা ঢাকার জন্যে আমার নামে দিব্যি একটা মিথ্যে কেস সাজিয়ে আমার কেরিয়ারটা আপনি নষ্ট করতে চান? হোয়াট ডু ইউ ওয়ান্ট এক্স্যাক্টলি? হ্যাঁ, এত রাগ করছেন কেন? আমি তো আমার ডিউটিটাই করতে এসেছি। 15 বছর বয়স ধরে যে অপরাধের প্ল্যান আপনি করেছেন, তা শুধু আপনার মতো শয়তানের মস্তিষ্কের পক্ষেই সম্ভব। ভুলে যাবেন না, দেশে এখনো ব্যক্তি স্বাতন্ত্র্যের আইন রয়েছে। মিথ্যে ঘটনার বেড়াজাল সাজিয়ে আপনি আমাকে ব্ল্যাকমেল করতে চাইছেন, আর সুনিতা ও মাধুদিকে আমি কেন খুন করতে যাব? আমার মোটিভ কি? আপনি বললেই হলো, সাক্ষ্য প্রমাণই বা কি আছে? আর এছাড়া সবাই জানে যে সুনিতা আত্মহত্যা করেছে। তার নিজের স্বীকারোক্তির ফটোস্ট্যাট কপি আপনারাই কাগজে বের করেছেন। আর মাধুদি বরাবরই অনিদ্রায় ভুগত, স্লিপিং পিলের ডোজ বেশি হওয়ায় মারা গেছেন তিনি। পোস্টমর্টমে তাও প্রমাণিত হবে। আমার সময়ের মূল্য আছে, প্লিজ লিভ মি নাও। দাঁড়িয়ে বললেন অমিতেশ, এগোতে যায়। হঠাৎ হাততালি দিয়ে ওঠেন অজয় বোস। সঙ্গে সঙ্গে ঘরের ভেতর থেকে বেরিয়ে এলো জনাবাচেক সশস্ত্র পুলিশ আর লোকাল থানার ইন্সপেক্টর। এর মানে কি? সত্যিই কি আপনি আমাকে হেনস্থা করতে চান? হ্যাঁ, মাত্র 2 দিন বাদে আন্তর্জাতিক চিকিৎসক সম্মেলনে আমার লন্ডনে যাওয়ার কথা। ডু ইউ ওয়ান্ট টু ডিসঅনার মি? আপনি বড় রেগে গেছেন, ঠান্ডা হয়ে একটু বসুন। মাত্র আর কয়েক মিনিট আপনার সময় নষ্ট করব। সুনিতা দেবীকে কেউই খুন করেনি, এই বিষয়ে আমরা সম্পূর্ণ নিশ্চিত। কি বলুন মিস্টার নিয়োগী? হ্যাঁ মিস্টার বোস। তবুও আপনাকে কিছুক্ষণ আমাদের সঙ্গে থাকতে হবে, কারণ দ্য বুক অফ ক্রাইম ইজ নেভার ক্লোজড। 15 বছর আগে আপনার প্রথমা স্ত্রী মালবিকা দেবী কোনো অর্থলোভী ডাকাতের হাতে প্রাণ দেননি, সে কথা আগেই বলেছি। ডায়েরি থেকে এটুকু তো আজ করাই যায় যে সুনিতা দেবী তাকে সেই রাত্রে খুন করতে পারেন। মালবিকা দেবীকে শেষ দেখা যায় একমাত্র সুনিতা দেবীর সঙ্গেই, এবং তারই গাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। পরের দিন আপনাদের বিবাহবার্ষিকী উপলক্ষে দেবদারুর পাতা জোগাড় করতে দেওয়ার জন্য প্রায় জোর করেই সুনিতা দেবী মালবিকাকে লনের কোনো একটা অন্ধকার জায়গাতে নিয়ে যান। তারপর আচমকা দা দিয়ে মাথার পেছনে প্রচণ্ডভাবে আঘাত করায় মালবিকা দেবী যেই পড়ে যান, তখনই কোনো মতে তাকে টেনে হিঁচড়ে গাড়িতে বসিয়ে স্টিয়ারিং ধরিয়ে স্টার্ট দিয়ে গাড়িটা ছেড়ে দেন। অত রাতে গাড়িটা ফাঁকা রাস্তায় গাড়ির ব্যালেন্স হারিয়ে এলোমেলো হয়ে খানিকটা দূরে এসে পাঁচিলে ধাক্কা খায়। সুনিতা দেবী তখন তার পেয়ারের বিশ্বস্ত চাকর 12-13 বছরের বাবুরামকে বলেন যে বড় রাস্তায় গিয়ে দেখতে যে তার গাড়িটার কোনো অ্যাক্সিডেন্ট হলো কিনা। ছেলেমানুষ বাবুরাম কিছুটা দূর হেঁটে পাঁচিলের পাশে ধাক্কা খাওয়া দিদিমণির গাড়িটা দেখে ছুটে যায়। মালবিকার মৃতদেহের পাশে অনেক টাকা আর সোনা দেখতে পেয়ে সেটাকে তুলে নেয়। লোভের বশে সে আর কাউকে কিছু না জানিয়ে সে রাতেই চম্পট দেয়। হয়তো তখনই মালবিকা দেবীকে হাসপাতালে নিয়ে গেলে তিনি বেঁচে উঠতেও পারতেন, কিন্তু তা হয়নি। ঘটনাচক্রে সে বাবুরামই আজ পুলিশের নাম্বার 1 ইনফর্মার, আর আমারই অন্যতম সহযোগী। তাছাড়া ঘাসের ওপর যে মালবিকা দেবী দায়ের আঘাতে পড়ে গিয়েছিলেন, সেই জায়গাটুকু ঘাস সমেত মাটি পরের দিন উঠিয়ে ফেলা হয়েছিল, কিন্তু সেদিন পুলিশ ভাবতেই পারেনি যে ওটা খুন। তাই সুনিতা দেবীর মতো সম্ভ্রান্ত নারীর বাড়ির ভেতরে গভীর তদন্ত করা হয়নি। কিন্তু আজ আর এসব বললেও তো কোনো লাভ নেই মিস্টার বোস, সুনিতাও মৃত। সে কথা ঠিক নয় ডাক্তার সেন। তাছাড়া আপনার বোধহয় মনে আছে, হাসপাতালে মৃত্যুশয্যায় ডাক্তার নার্স মাত্র 2টি কথাই শুনতে পেয়েছিলেন, সুনিতা সুনিতা। ইট ওয়াজ নট সো। অমিতের স্তব্ধ, ঘরভর্তি পুলিশ একবার চারিদিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে নিলেন। কিছু ভাবছেন মিস্টার সেন? আপনার কোনো ভয় নেই, তবে আপনার প্রথমা স্ত্রী মালবিকা দেবীকে খুন করার অপরাধে আপনার দ্বিতীয় স্ত্রী সুনিতা দেবীকে আজ 15 বছর পরে আমরা গ্রেপ্তার করতে বাধ্য হচ্ছি, আর সুনিতা দেবী বেঁচে আছেন বলেই আপনি সম্পূর্ণ ফ্রি এবং ইনোসেন্ট, আপনি সম্পূর্ণ নির্দোষ। আই এম সরি ফর দ্য অল ট্রাবল। স্ত্রীর সঙ্গে একবার শেষ দেখা করবেন না? কি বলছেন, আপনি কি পাগল? সুনিতা ইজ ডেড, সে আবার কি করে বেঁচে উঠবে?
ঠাট্টা তামাশার একটা সীমা আছে মিস্টার বোস। মিস্টার নিয়োগি সুনীতা দেবীকে হাজির করতে বলুন। অমিতেশ নাকিয়ে রইলেন বাইরে দরজার দিকে। সামনে পিছনে পুলিশ নিয়ে ধীরে ধীরে মাথা নিচু করে প্রবেশ করল এক মহিলা। মাথায় একটু ঘোমটা টানা, মাথাটা নিচু, তাই তো শুনি, তাই তো সেরকমই তো চুলের সেথি, প্রায় গলাবন্ধ ব্লাউজ, অথচ হাতের মূল পর্যন্ত ফাঁকা, দাঁড়ানোর ভঙ্গিও ঠিক সেই রকম, শুধু মুখটা অত দূরে দাঁড়ানোয় স্পষ্ট নজরে আসছে না। এগিয়ে যেতে চাইল অমিতেশ, বাধা দিলেন অজয়। ব্যস্ত হবে না ডাক্তার সেন, সুনীতা দেবী আপনার কাছে আসবেন, অপরাধ তো ওরই। আপনাকে বিয়ের বাসনায় নিজের সবচেয়ে অন্তরঙ্গ বন্ধুকে উনি দা দিয়ে নৃশংসভাবে খুন করেছেন। ফাঁসির মঞ্চে যাওয়ার আগে আপনাকে একবার উনি নিজেই দেখতে চেয়েছেন। আসুন সুনীতা দেবী। ধীরে ধীরে সুনীতা এক পা দুপা করে এগোলো, উজ্জ্বলালয়ে মুখ তুলে চাইল স্বামীর দিকে, দু চোখে গড়িয়ে পড়ল শ্রাবণের ধারা, অনুচ্চার ব্যথায় ঠোঁট জোড়া বুঝি কিছু বলতে চাইছে, ফিসফিসিয়ে মৃদু স্বর বেরোল। অমিতেশ, আমাকে ক্ষমা করো। মিথ্যে মিথ্যে জালিয়াতি, সুনীতা বেঁচে থাকতে পারে না, পারে না। কে? কেন বেঁচে থাকতে পারে না ডাক্তার সেন? সুনীতা মারা যাওয়ার পর আমি নিজে পরীক্ষা করে দেখেছি, আই এম এ ডক্টর, আমার ভুল হতে পারে না। সুনীতা দেবীর ডেড বডি তো আপনাকে দেখতেও দেওয়া হয়নি, করোনার পক্ষে পরীক্ষা করে তার রিপোর্ট দেওয়া হয়েছিল, সেটাই আমি আপনাকে দিয়েছিলাম, ওটা আমাদের সাজানো। স্টিল ইউ আর টেলিং লাই, মিথ্যে, ইম্পসিবল, অসম্ভব, এ মেয়ে সুনীতা নয়। ভালো করে দেখুন তো সেই অবিকল চেহারা কিনা। সুনীতা দেবীর কোনো আইডেন্টিফিকেশন মার্ক আপনার জানা আছে? হ্যাঁ হ্যাঁ, ওর বাঁ পিঠে একটা বড় জরুল আছে। দেখা গেল সত্যি একটা খয়েরি রঙের জরুল রয়েছে। অমিতেশ যেন বিশ্বাসই করতে পারছে না নিজের চোখকে, সমস্ত শরীর যেন তার থরথর করে কাঁপছে, কান, গলা, পিঠ, বুক ভয়ে যেন ঘামে জপজপ করছে। বসে পড়লেন সোফায়। মিস্টার বোস, আমি কি দেখছি, সুনীতা সত্যি মারা গেছে। আমি, হ্যাঁ হ্যাঁ, আমি তাকে মেরেছি, সুইমিং পুলের জলে ওকে জোর করে ফেলে দিয়েছি। সুনীতা সাঁতার জানতো অল্প অল্প, বাঁচতে চেয়েছিল, পাড়ের কাছে এসে আমার হাত ধরতে চেয়েছিল, তবু আমি ওর মুখ নাক রুমালে বেঁধে ওকে লাঠি দিয়ে জলে চেপে ধরেছি। অত রাতে মতি আর বুড়ি আম্মা কিছুই টের পায়নি, মাধুদি তো বাড়ির বাইরে ছিল। কিন্তু সুইমিং পুল থেকে আমরা যখন সুনীতা দেবীকে পরের দিন বিকারে উদ্ধার করি, তখন আপনি বাড়িতে ছিলেন না। আমরা হাসপাতালে নিয়ে গিয়ে দেখি সুনীতা দেবী শ্বাস প্রশ্বাস বইছে, স্পেশাল ট্রিটমেন্ট দিয়ে ওকে বাঁচানো হয়েছে, এটা কেন ভাবছেন না? ও ভগবান, আপনি এখনো আশার গল্প বানাচ্ছেন মিস্টার বোস, সত্যি করে বলুন, সুনীতা ইজ নো মোর। কেন, আপনি তো নিজের চোখে সুনীতা দেবীর পিঠের জরুলো দেখলেন। হতে পারে না, হতে পারে না, সুনীতা বাঁচতে পারে না। সুনীতা জলের ভেতরে মারা গিয়ে যখন ভেসে উঠল, তখন আমি ওর মরা দেহটাকে টেনে পাড়ে তুলি, আমি ডাক্তার, আমি সেদিন ভুল দেখিনি। তারপর? তারপর ওর বড় ভ্যানিটি ব্যাগ থেকে ছোট্ট একটা ব্যাগ টেনে বের করি, ভ্যানিটি ব্যাগটা গাড়িতেই ছিল। আমার পকেট থেকে এক টুকরো কাগজ ওর হাতের কাছে ধরে, ওর নিঃসার আঙুলে আমারই কলমটা গুঁজে দিয়ে ওর হাত ধরে লিখে নি, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমার মানসিক শান্তি নেই, আমি। তারপর ছোট ব্যাগের ভেতর কাগজটা পুড়ে দিয়ে ব্লাউজের ভেতর গুঁজে দিই। গাড়ির সিটের নিচে আগে থাকতেই আমি সুনীতার টু পিস সুইমিং কস্টিউমটা রেখে দিয়েছিলাম। মরা শরীরটা থেকে শাড়ি সায়া সরিয়ে ওকে সাঁতারের পোশাকের ছোট্ট শর্টটা পরিয়ে দিয়ে আবার জলে ফেলে দিই। কি যে আমার তখন হয়েছিল আমি বুঝতে পারিনি। মিথ্যে কথা ডাক্তার সেন, যেদিন আপনি মালবিকার ডায়েরি পেয়েছেন সেই দিনই আপনি স্থির জেনেছেন যে সুনীতা দেবী খুনি, তাই তাকে নকল দা, মরা আগুল আর মিথ্যে টেলিফোন কল করে মানসিক যন্ত্রণার শেষ সীমায় পৌঁছে দিয়েছিলেন। ভেবেছিলেন সুনীতা দেবী কনফেশন করবেন, শেষ পর্যন্ত আচমকাই সুযোগ এসে গেল। যখনই টের পেলেন যে সুনীতা দেবী বাড়ি ছেড়ে ভয়ে পালিয়েছেন, তখনই আপনি লুকিয়ে থেকে গাড়ি নিয়ে অনুসরণ করলেন। তারপর যে লোকটাকে দিয়ে মরার আঙুলটা পার্সেল পাঠিয়েছিলেন,
তাকেই কিছু টাকা দিয়ে সুনিতাকে ব্ল্যাকমেল করালেন। ভয়ে সুনিতা দেবী আবার ফিরে এলেন। মদে বেসামাল সুনিতা দেবীকে জলে ডুবিয়ে মারতে এতটুকু কষ্ট হয়নি আপনার। মরা দেখে দেখে ডাক্তারের মনে মায়া বলে বোধহয় আর কিছুই থাকে না, তাই না ডাক্তার সেন? তাড়াতাড়িতে মাত্র দু একটা ভুলের জন্যই সুনিতা দেবীর মৃত্যুকে আত্মহত্যা বলে ভাবা গেল না। থ্যাংক ইউ ডাক্তার সেন ফর ইয়োর কনফেশন। যে লোকটাকে দিয়ে পার্সেল পাঠিয়েছিলেন সে তো আপনার নিয়মিত পেশেন্ট। আফিমের নেশা করে লোকটা এমনিতেই আতপাগলা ছিল, তাকেও ওষুধের নামে ওভারডোজ আফিম দিয়ে মারতে আপনার বিবেকে এতটুকু বাঁধেনি। ভেবেছিলেন আফিমখোর লালু বেশি আফিম খেয়েই মারা যাবে, এটাকে আর কে খুন বলে ধরবে, তাই না ডাক্তার সেন? আপনার দিদিকে কেন স্লিপিং পিলের ওভারডোজ দিয়ে মারলেন সেটাই বুঝতে পারলাম না। অজয়বাবু, আজ আমার শেষ দিন, আমার জীবনের সব কিছু শেষ হয়ে গেল এই মুহূর্তে। মাধুদিকে মেরে ফেললাম ভয়, শেষ দিকে কেমন করে জানি মাধুদি বুঝতে পেরেছিল সুনিতা আত্মহত্যা করেনি। আমি তখন তাকে ভয় দেখালাম, পুলিশ হয়তো তাকে সন্দেহ করবে, ধরে নেবে আমার জীবনে অন্য কোনো নারীর সহচর্য সে ভালোবাসে না, চায় না, তাই প্রতিহিংসায় আমার দুই স্ত্রীকেই সে সরিয়ে দিয়েছে। ভীষণ ভয় পেয়েছিল মাধুদি, সত্যি মাধুদি আমাকে ভালোবাসত, মুখে বলতো ভাই, আদরের ভাই, কিন্তু মানুষের মনের আধারে অনেক সাপ চলে, তাই বোধহয় ভয় পেয়েই এক ফাইল স্লিপিং পিলের সবকটাই খেয়ে ফেলেছিল। সে সুযোগ আমি নিয়েছি, আর পারি না, মাথাটা ছিঁড়ে যাচ্ছে অজয়বাবু। এতক্ষণে উন্মত্ত মন শ্রান্ত, দুরন্ত সমুদ্রে ধীরে ধীরে শীতের স্তব্ধতা নেমে এলো। ডাক্তার সেন আস্তে আস্তে চোখ বুঝলেন, বললেন, আর দেরি কেন মিস্টার বোস? সত্যি তো, আর দেরি কিসের? মিস্টার নিয়োগী, আগে মিস রুদ্রের মুখোশটা খুলে দিন, ওর বোধহয় সুনিতা দেবী সেজে একেবারে দম বন্ধ হয়ে গেল। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কিরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি, আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।